بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته شمانيت ودرشتتا عبارو اپنا در شامنے امرا حجر ہوئے چی امی مشتاق احمد اپنا در شاتے آچی ایبان امار شاتے بششتو عالم دین حضرت مولانا مفتی شیخ الحدیث دار العلوم فوجکر مادشا الحمدللہ ایبان آج کے جے اسلامی کیون ای ود اقرا ای پروگرام اپنا در کے امانتر جانت چی ایبان আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ হুজুর ওনার বিষয় ভিত্তিক আলোচনা করবেন এবং আপনারা শুনবেন তারপরে আপনাদের প্রশ্নগুলো নেওয়া হবে ইনশাআল্লাহ প্রতিদিনের মতোই আপনারা প্রশ্ন করবেন এবং আপনাদের প্রশ্নগুলো নেওয়া হবে কিন্তু একটু প্রথমে যদি আপনারা পরিষ্কারভাবে প্রশ্নগুলো করেন এবং টিভির যে সাউন্ড আছে একটু কমায়ে যদি আমাদের সাথে কথা বলতে পারেন তাহলে আমরাও শুনতে পারবো বুঝতে পারবো আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ এখন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খাইর আপনার সময় দেওয়ার লাগি জাযাকুমুল্লাহ খাইর আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شماني تو اقرا بانلار پريو درشت سكتا بايو بانگ بونيرا جراما در پروگرام شنچن بانگ دیکچن پروگرام ار شروع تي اپنا در کان ترگ مبرو جانا چي اما در اي پروگرام اسلامي Q&A with اقرا শনিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত ধারাবাহিক পাঁচ দিন একই টাইমে রাত্র নয়টা থেকে দশটা ত্রিশ পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম আপনারা উপভোগ করে থাকেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল সিফাতু সালাতির রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কীভাবে নামাজ পড়েছেন বিগত তারিখগুলো তো আমি বলেছি যে নামাজের ফরজ বা ওয়াজিবাতের ক্ষেত্রেও উলামা একরাম প্রায় একমত থাকলেও বিভিন্ন রাওয়ায়েতের ভিন্নতার কারণে দুই রাকাত নামাজের মধ্যে শুধুমাত্র এই পর্যায়ের যে ওইটি ভালো না আরেকটি ভালো কোনটি ভালো এই ধরনের বিভিন্ন রাওয়ায়েতের পরিপ্রেক্ষিতে দুই রাকাত নামাজের মধ্যে দুই শতাধিক মাসাইল রয়েছে যেখানে রাওয়ায়েতের ভিন্নতার কারণে উলামা একরামের ডিফারেন্ট অপিনিয়ন তবে সবাই এই বিষয়ে একমত যে কোনো একটির উপর আমল করলেও জায়েজ আছে যদিও উত্তম কোনো একটি নির্ধারণ করেছেন ওনারা এক্সাম্পল হিসাবে নামাজের শুরু থেকে আমি যদি আমি বলতে যাই তো আপনারা অনুমান করতে পারবেন যেমন তাকবীরে তাহরিমা আমরা কী করি আমরা হাত উঠাই এবার হাত কতটুকু উঠাবো এখানে রাওয়ায়েত রয়েছে শোল্ডারে কত এসেছে ইয়ারলবের কথাও কানের লতির কথাও এসেছে কানের টপ উপর ফুরুয়ে উদ্দাইনের কথাও এসেছে তিন ধরনের আওয়াজ এসেছে উলামায়ে কারাম এই বিষয়ের উপর একমত যে আমাদের হাত উঠানো সুন্নত
তাকবীরাতুল আমরা হাত উঠাবো কমপক্ষে শোল্ডার পর্যন্ত আর ম্যাক্সিমাম কানের টপ পর্যন্ত এর উপরেও যাব না নিচেও রাখব না আমরা অনেক সময় মাথার উপর পর্যন্ত হাত উঠিয়ে ফেলি এটাও হয় না শোল্ডার নিচে হাত রেখে দেই সেটাও হয় না অন্ততপক্ষে শোল্ডার পর্যন্ত এবং কানের টপ এর ভিতরে মানে মাথা থেকে নিচে এবং শোল্ডারের উপরে কোনো এক জায়গা পর্যন্ত আমাদের হাত উঠাতে হবে সবচেয়ে মজার ব্যাপার হলো আবু দাউদ শরীফের মধ্যে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণনা রয়েছে উনি বলেন আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি হাত উঠিয়েছেন এমনভাবে হাতের গাথা আর ভিতরে কফ বলে কফ হাতের গাথা হাতের থালু এই হাতের গাথা কফ ইংলিশে আমরা পাম বলেন এটা শোল্ডার পর্যন্ত উঠেছে এবং এই ইবহাম মানে এই বৃদ্ধাঙ্গুলি যেটা এইটা কানের লথি পর্যন্ত চলে গিয়েছে আর বাকি হাতের আঙ্গুলগুলো কিন্তু আমাদের কানের টপ পর্যন্ত চলে গিয়েছে এই রাওয়াত উপর যদি আমরা সামনে রাখি তাহলে তিন প্রকার রাওয়াতের মধ্যে কম্বাইন হয়ে যায় আমল হয়ে যায় এবং এ বিষয়টিও জানা ভালো দুই হাদিসের মধ্যে পরস্পর বিরোধ কন্ট্রাডিকশন থাকলে এটা মীমাংসার জন্য এবং সলিউশনের জন্য এটাকে কম্বাইন করতে গিয়ে চারটির যে কোনো একটি পন্থা অবলম্বন করতে হয় সর্বপ্রথম এমনভাবে আমরা এই হাদিসটাকে আমরা কম্বাইন করবো যাতে সবকটি হাদিসের উপর আমল করার যে সুযোগ থাকে এটা প্রথম চয়েস হবে আল জমা বাইনা রাওয়ায়েতাইন উভয় রাওয়াতের মধ্যে জমা করা এবং টুগেদার আমল করার একটা পথ বের করা যেভাবে এখানে আমরা বের করে ফেললাম তো আপনারা হয়তো লক্ষ্য করেছেন কেউ শোল্ডার মধ্যে উঠান কেউ আবার আরেকটু উপরন্ত উঠান ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই উনি চমৎকার আরেকটি তৎপিক দিয়েছেন যে আমরা তো আমাদের হাত পুরুষরা যারা আমরা অবশ্যই উঠাবো বৃদ্ধাঙ্গুলি চলে যাবে কানের লথি পর্যন্ত বাকি আঙ্গুলি চলে যাবে কাপের কানের উপরের ভাগ পর্যন্ত টপ পর্যন্ত আর হাতের গাথা চলে যাবে শোল্ডার পর্যন্ত ঠিক আছে এই আল্লাহ আকবার মহিলাদের জন্য উত্তমভাবে সিনা পর্যন্ত এই একটি বিষয় আবার এখানে হাত তুলা এবং তকবীর বলা আমরা আল্লাহ আকবার বলি হাত উঠাই প্রশ্ন হলো আগে তকবীর পরে হাত উঠানো না আগে হাত উঠানো পরে তকবীর না একই সাথে তকবীরও বলবো হাত উঠাবো যেমন আল্লাহ আকবর একসাথে হলো আর একটি পদ্ধতি হলো আল্লাহ আকবর তকবীর আগে তারপরে হাত উঠালাম আর একটি হলো আমরা সচরাচর যেটি করে থাকি আমরা হাত আগে উঠাই তারপরে তকবীর দিই আল্লাহ আকবর আগে হাত উঠাইছি তারপরে তকবীর দিয়েছি আলহামদুলিল্লাহ তিনটি রাওয়ায়াত রয়েছে অনেক সময় আমরা একটি রাওয়ায়াত জানি জানার পরেই অপরকে আমরা ভুল ধরা শুরু করে দিই এটা থেকে যেন আমরা বিরত থাকি হয়তো আমার জানার অভাব রয়েছে আমি হয়তো জানি নাই জানার কোনো শেষ নাই জানার কোনো শেষ নাই ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী হওয়ার পরেও উনি একদিন জানতে পারলেন জানাজার নামাজের শরিক হলে শুধুমাত্র নামাজ পড়লে এক কিরাত মানেই উহুদ পাড় পরিমাণ সওয়াব দেওয়া হাদিসটি বর্ণনা করেছেন আবু রাদিয়াল্লাহু তাআলা উনি এই রাওয়াতটা শুনে একটু চমকে গেলেন আর মনে করলেন আদৌ কি জানাজার নামায় শরীর করলে এত সওয়াব উনি এটা জানতেন না পরে যে সময় হজরত আয়েশা সিদ্দিকার জন্য জিজ্ঞাসা করলেন হজরত আয়েশা বললেন ইয়েস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমি বারবার শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন এই কথা শোনার পরে হজরত ইবনে উমর প্রায় কান্নারত হয়ে গিয়েছেন আর বললেন হায় রে হায় আমি কেন এদিকে আগে জানলাম না এতদিন পর্যন্ত আমি জানাজার শরীরকে এত গুরুত্ব দিই নাই আমি তো আমার লাইফে অনেক সবকে আমি হারিয়ে ফেলেছি এই হাদিস শোনার পর থেকে উনি ওনার সাধ্য থাকলে কোনো জানাজার সন্ধান পাইলেই সেই জানাজাকে উনি শরিক হইতেন আল্লাহ আকবার আরও মজার ব্যাপার হল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা যার সম্পর্কে হাদিসে বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে নবী নয় কিন্তু ফেরেশতারা কথা বলেন এরকম লোক আমার উম্মতের মধ্যে থাকলে উনি হলেন ওমরুল খাত্তাব মুহাদ্দাস হাদিসে পরিবেশে বলেছে মুহাদ্দাস যাদের সঙ্গে ডাইরেক্ট ফেরেশতারা টক করেন যাদের অন্তরে আল্লাহর পক্ষে ডাইরেক্ট ইশারা চলে আসে যদিও তারা নবী নন এত উপরের লেভেলের একজন সাহাবি হওয়ার পরেও একটি সাধারণ হাদিস যে কারো ঘরের সামনে গেলে একবার দুইবার তিনবার সালামের মাধ্যমে পারমিশন চাওয়ার পরে যদি ভিতর থেকে কোনো পারমিশন না আসে তাহলে চলে যাওয়া এই হাদিস উনার জানা ছিল না উনি আবু সাঈদ খুদরি এই হঠাৎ আবু সা শরীকে খুব সম্ভবত ওনাকে ডাকছিলেন উনি আসার পরে দরজায় এসে উনি তিনবার সালাম করে উমর রাদিয়াল্লাহু আনহু খুব বিজি ছিলেন কোনো উত্তর না পেয়ে উনি চলে গিয়েছিলেন তারপরে উনি
উমরুল খাত্তাব খুব খেপে গেলেন যে তুমি শুনলাম আসছো তুমি চলে গেলে কেন। উনি বললেন আমি তো আল্লাহর নবীর হাদিসে এইভাবে তিনবার সালাম করার পরও যদি কোনো রেসপন্স না পাই নবী আমাকে চলে যাওয়ার কথা বলেছেন। তখন উনি হাদিস জানতেন না, উনি সারপ্রাইজ হয়ে গেলেন। উনি বললেন যে তুমি এই হাদিস প্রুফ আমাকে দিতে হবে। শেষ পর্যন্ত উনি আনসারি এক মলিসে গিয়ে বললেন হাদিস বুখারী শরীফে, বলে বাইরা আমাকে একটু হেল্প করবেন আপনারা, বলে কী ব্যাপার, বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এইভাবে এই হাদিসটির প্রমাণ নেওয়ার জন্য। আমি তো শুনেছি, আপনারা কেউ কি শুনেছেন? ওনারা বলে আমরা সকল হাদিস শুনেছি রাসূল ইসলাম কাছ থেকে। তো আমরা এক কাজ করব, আমরা বড়রা না গিয়ে আমাদের মধ্যে সবচেয়ে বয়সের ছোট যিনি আবু সাইদ ওনাকে আপনার সঙ্গে দেবো, উনি গিয়ে বলবেন ইনশাআল্লাহ উনি শুনেছেন। উনি যখন এসে হাদিসটা বললেন ওমর কান্না শুরু করলেন, বলে হায় হায় হায়, আমি অনেক সময় ব্যবসা বাণিজ্য নিয়ে বিজি থাকার কারণে অনেক নবী একরাস অনেক হাদিস মিস করে ফেলেছি, আমি এটা জানলাম না, খান্নায় ব্যাংকে পড়েছেন। এই জন্য ভাইয়েরা, আমরা অনেক সময় জানার উপর বড়াই করি, জানার কোনো শেষ নাই, হয়তো আমি জানি না এরকম অনেক থাকতে পারে। তাই একজন আলেম বা একজন ওলামায়ে কারাম যদি কোনো আমল করেন বা বলে থাকেন, আপনি একটু যাচাই করে তারপরে কমেন্ট করবেন আল্লাহকে বাস্তে। তো দেখেন এখানে তিন ধরনের রওয়ায়াত রয়েছে। তো আমরা এই ব্যাপারে কেউ কারো উপর যেন আমরা কোনো কাজ আলোচনা না করি। এই ব্যাপারে অনেক বিষয় আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, আমরা শুরু করে দিই আজকে ইনশাল্লাহ। আমি জাস্ট এক্সাম্পল দিলাম, তারপরে মনে করেন আরেকটি বিষয় আমরা যেটা আমরা সচরাচর আমরা খুব বেশি আলোচনা করি, হাত কোথায় বানবো, নাবির নিচে না উপরে না কিসিনার উপরে, আল্লাহ আকবার, আজীব লাগে। অথচ আপনারা যদি আমি যদি বলি যে আমরা তো হাত পাতি এইভাবে, হাদিস মধ্যে শব্দ এসে যেটা যে ডান হাত বাম হাতের উপর রেখেছেন, ডান হাতের গাতা বাম হাতের গাতার উপর রেখেছেন, ডান হাতের হাতগুলা বাম হাতের এই এই জায়গার মধ্যে রেখেছেন, ফোর আর্মের উপর রেখেছেন, যারা আই শব্দ এসেছে। কিন্তু সমান আবু দাউদ শরীফ মধ্যে একটি হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ধরেছেন যে রাইট হাতের ডাইন হাতের এই ইয়েটা গাতাটা বাম হাতের গাতার উপর, এবং আঙ্গুল দিয়ে এই কবজিকে ধরেছেন, ডিস্ককে ধরেছেন, বাকি আঙ্গুলগুলো কিন্তু যারা আইন মানে এই হাতের এই বাহুর উপর চলে গিয়েছে, সব হাদিস উপর আমল হয়ে যায়। এবং এইভাবে যদি আপনি হাত ধরে ছাড়েন তাহলে দেখবেন হাতটা অটোমেটিক নাভির নিচে চলে গিয়েছে, আপনি পরীক্ষা করে দেখেন। এবং এই ব্যাপারটা আমরা মনে করি ইমাম তিরমিজি রহমাতুল্লাহি তিরমিজি শরীফ মাত্র দুইটি রওয়াত এনেছেন, নাভির নিচে নাপির উপরে, আর কোনো রওয়াতই উনি উল্লেখ করেন নাই সেখানে। এবং তিনি বলেছেন যে সেখানে আল আমরু ফি জালিকা ওয়াসিউন, এখানে সুযোগ রয়েছে নিচে অথবা উপরে যে কোনো বানলেই চলে। বাট আমরা নাভির নিচে যেটা বাদী অনেকে মনে করেন এটা সৈয়দ ইসরা প্রমাণিত নয়, কিন্তু আমি মনে করি ইমাম তিরমিজির মতো যেহেতু এই মতকে ওনার তিরমিজি উল্লেখ করেছেন। দুই নম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইন্না মিনাস সুন্নতে উযুল আকুফে আলা আকুফে, নবী এবং সাহাবা কামের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস ছিল ওনারা কিন্তু সবসময় এই ডান হাতের গাতাকে বাম হাতের গাতার উপর রাখতেন, এটাই ছিল সুন্নাহ যেভাবে আমরা রাখি এই এই যেভাবে। আর এই কথাটি মুসনফে ইবনে আবি শাইবায় রয়েছে। তো আবার অনেকে বলেন মুসনফে আবি শাইবা এটা তো আর স্ট্রং নয়, দুর্বল। আমরা মনে ওয়াইল হুজুর চকর সমান রাওয়াত এসেছে, উনি বলেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধতে দেখেছেন, ওনারা বলেন এই রাওয়াত তো দুর্বল। সহিহ ইবনে খুযাইমা এসেছে যে হাত বেঁধেছেন আরও উপরে। কিন্তু বুখারী শরীফে 139 পেজ কিতাবু সালাতের আমলে কাসিরের চ্যাপ্টারে বাবুল ইস্তিআনাতে বিল ইয়াদ ফিস সালা, হাতের মাধ্যমে নামাজের মধ্যে আপনি কী কী সাহায্য নিতে পারবেন ওই চ্যাপ্টারের মধ্যে উল্লেখ করেছেন। ওয়াজা আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু কফাহুল আয়মন আল্লাহ রুসকিহিল আয়সর, বুখারী শরীফ খুলে দেখবেন। ওয়াজা আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু কফাহুল আয়মন আল্লাহ রুসকিহিল আয়সর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে উনি হাত রাখতেন ডান হাতের গাথা বাম হাতের গাথার উপর রাখতেন, রিস্টের উপর রাখতেন, কবজির উপর রাখতেন। তো ডান হাতের কফকে বাম হাতের কবজির উপর রাখতেন, আমরা যেভাবে রাখলাম এই দেখেন কবজির উপর রাখছি আমি। ইল্লা আইন ইয়াহুক্কা জিলদান আও ইউসলিহা সওয়াবান, হ্যাঁ উনার যদি গায়ে খাজনি প্রয়োজন হয় বা কাপড় ঠিক করার প্রয়োজন হয় তখন হাত খুলছেন, নতুবা এইভাবে দাঁড়ানো অবস্থায় তাকবীরে তারিমার পরে রুখুন এইভাবে হাত বেঁধেছেন, এটা বুখারী শরীফে এসেছে। আর ওই বলতে পারেন তাইলে হয়তো এভাবে হাত রেখে উনি হয়তো সিনার উপর রাখছেন, না হযরত আলী আবার নিজে বলতেছেন ইন্না মিনাস সুন্নতি উযুল আকুফি আলা কুফি তাহতা সুররা, এভাবে হাত রাখছেন আবার হাতটা সিনার উপর নয় বা উপরে নয়, তাহতা সুররা নিজে বলেছেন তাহতা সুররা নাবির নিচে। এই সব মিলিয়ে পরিষ্কার হয়ে গেল সৈয়দ সেরা প্রমাণিত। আমি এটা এই কারণে বলছি না যে যারা উপরে হাত বাঁধেন আমাদের নামাজ হচ্ছে না, আমি উদ্দিন আমি 100% বিলিখি আপনাদের নামাজ হচ্ছে, কারণ এটা দ্বারা প্রমাণিত রয়েছে।
কিন্তু নাবির নিচে হাত পা দাকে যারা নিগলেক্ট করেন আর যারা মনে করেন সেটা প্রমাণিত নয় তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বললাম আল্লাহকে ওয়াস্তে আপনারা না জেনে আর শুধুমাত্র কোনো এক শেখের বক্তব্য দেখে বা গুগলে সার্চ করে আপনি একটা মতামত দেখে কোনো আলিমের কমেন্ট দেখেই বা আজকাল তো গুগল নয় আজকাল বড় গুগল হয়ে গেছে আমাদের ফেসবুক ফেসবুক মুফতি এবং ফতোয়ার একটা আখড়া হয়ে গেছে যার যেগুলো মনে হচ্ছে আপলোড করবে আর ইউটিউব ইউটিউব ফেসবুক এই বর্তমান এই পাবলিক মিডিয়া সোশ্যাল মিডিয়াগুলা এগুলা কিন্তু আমাদের দরবারের বড় একটা গাঁঠি হয়ে গেছে এটা আমাদের মধ্যে বিরাট তাফরেকা বিভ্রান্তি সৃষ্টি করছে এটা আমাদের বিরাট বিশালের ফিতনা হয়ে গিয়েছে এজন্য উইথ রেসপেক্ট আল্লাহকে ওয়াস্তে আপনারা এগুলো দেখবেন যাচাই করবেন আর আল্লাহকে ওয়াস্তে কেউ কাউকে কাদা চুরাচু করে এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে আল্লাহকে ওয়াস্তে কোনো ধরনের তাফরেকা এবং ফিরকাবন্দি করবেন না আমরা বিশ্বাস করি যারা এখানে আমরা হাত পা দিই আমরা বিশ্বাস করি যারা উপরে বাঁচতেন তার নজর হচ্ছে তাই এই সমস্ত বিষয় এখানে উত্তম অনুত্তম এরকম বিষয় আমি বলেছি 200-এর অধিক রয়েছে দুই রেখা আমাদের কতটি 200-এর অধিক টু মোর দেন 200 রয়েছে আমি এটা বলতে থাকলে আমাদের এই টপিক এটার উপরই আলোচনা মাসকে উপর চলে যাবে তো আমি একটু মুভ হয়ে আজকে শুরু করে দেই আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে সিফাতুস সালাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন চলুন আমরা শুরু করি প্রথমে নামাজের শুরুতে ওযু করা লাগে এটা আমরা সবাই জানি আর নামাজ শুরু করতে হলে একদম নামাজের ভিতরে একটি কাজ হলো কি কিবলার দিকে ফেস করতে হয় কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সালাতি ইস্তাকবালাল কিবলাতা ফিল ফরযি ওয়ান নফলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ হোক নফল হোক নামাজে দাঁড়ালে কিবলার দিকে ফেস করতেন এই কিবলার দিকে ফেস করা সাতটা নামাজ শুরু করার পূর্বের শর্তের মধ্যে থেকে অন্যতম একটি শর্ত কেন নবী করিম ইসলাম বলেছেন ওই মুসিউস সালাত এই হাদিসের একটি টাইটেল আছে খাল্লাদ ইবনে রাফিয়া নামে একজন সাহাবি নামাজে তাড়াহুড়া করে তিনবার নামাজ পড়ার পরে নবীজি বলেছিলেন তুমি আবার পুনরায় নামাজ পড়ো সেই হাদিসে তিনবার পড়ার পরে ওই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আপনি আমাকে একটু শিক্ষা দেন আমি তো আর এর চেয়ে উত্তম ভালোভাবে পড়া আমি জানি না তখন নবী ইসলাম ওনাকে বলেছিলেন কতিপয় নামাজ পড়ার পদ্ধতি আল্লাহর নবী যে শিক্ষা দিতেন ওই সাহাবি খালাদ ইবনে রাফিয়া হাদিসটি বুখারী শরীফে বলেছেন ইযা কুমতা ইলা সালাতি ফাসবিগিল ওযু সুম্মা ইস্তাকবিল কিবলাতা ফাকাব্বির তুমি যখন নামাজে দাঁড়াবে তুমি ভালোভাবে সুন্দরভাবে উজু করবে এরপরে কিবলার থেকে ফেস করে আল্লাহ পর্ব নামাজ শুরু করবে এই কিবলা থেকে ফেস করতে হয় এখানে কিবলা থেকে তিনটি বিষয় মুস্তাসনা রয়েছে নাম্বার ওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে শরীফ নামাজ পড়লে নফল নামাজ শুরু করতেন কিবলা থেকে ফেস করে শুরু করার পরে যদি কিবলা চেঞ্জ হয়ে যেত রসুল ইসলাম তবুও নামাজ কন্টিনিউ করেছেন আজও যদি আপনি প্লেনে গাড়িতে নফল নামাজ পড়ার সময় কিবলা বদলেও যায় আপনি অন্য দিকে আপনার চেহারা ফিরে গেছে তবুও নামাজ কন্টিনিউ করলেও নামাজ হয়ে যায় সমস্যা হয় না ঠিক আছে তো সওয়ারি কোনো বাহনের উপর উটের উপর প্লেনের উপর গাড়ির উপর নফল নামাজের ক্ষেত্রে কিবলা ঠিক রাখা লাগে না বাকি সুন্নাত ওয়াজি ফরজের ক্ষেত্রে অবশ্যই শুরু থেকে যেভাবে কিবলা ফেস করতে হয় নামাজের ভিতরে শেষ পর্যন্ত কিবলা ঠিক রেখেই নামাজ কমপ্লিট করতে হয় ঠিক আছে দুই নম্বর আরেকটি স্টেশন হলো নতুন কোনো জায়গায় আপনি গিয়েছেন কিবলা খুঁজে পাচ্ছেন না আপনি চিন্তা করে থিঙ্কিং করে আরবি শব্দ হলো তাহারি আপনি তাহারি করে রঙ্গই নামাজ পড়ে ফেলেছেন তারপরে ধরা পড়লো যে আপনি রং দিকে নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ এই নামাজটা দূরাত রিপিট করতে নামাজ হয়ে যায় এই মর্মে একটি হাদিস রয়েছে কালা জাবিরুন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সারিয়াতিন আও ফি মাসিরাতিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি জার্নিতে ছিলাম ফাসাবানা গায়মুন হঠাৎ করে ক্লাউডি হয়ে গেল আমরা কোন দিকে কিবলা আমরা খুঁজে পাচ্ছিলাম না ফাতাহার রাইনা আমরা অনেক চিন্তা ফিকির করে খোঁজাখুঁজি করলাম ওয়াক্তালাফনা ফিল কিবলাতি ফাসাল্লা কুল্লু রাজুলিন মিন্না আলা হাদাতিন ফাজআলা আহাদুনা ইয়াখুত্তু বাইনা ইয়াদাইহি লিনআলামা আমকিনাতানা আমরা এক একজনে চিন্তা করে এক এক দিকে নামাজ পড়লাম এবং প্রত্যেকে কোন দিকে নামাজ পড়েছি এটাকে মার্ক করে রেখেছি ফালাম্মা আসবাহনা নাজারনাহু ফাইদা নাহনু সাল্লাইনা আলা গায়রিল কিবলাতি সকাল হওয়ার পরে আমরা চেক করে দেখলাম আমরা রঙ্গে নামাজ পড়েছি ফাযাক্কারনা যালিকা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে আমরা নবী সঙ্গে বললাম রাসূল আমরা তো নামাজ বোধহয় রং ডাইরেকশন নামাজ পড়ে ফেলেছি ফালাম ইয়ামুন্না বিল আদাতি নবী কসম ওই নামাজকে রিপিট করতে হুকুম করেন নাই বললেন কাদ আজজা আর সালাত তোমার নামাজ হয়ে গিয়েছে কারণ আয়াত নাযিল করেন আল্লাহ পাক ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ যেদিকেই তুমি ফেস করে নামাজ পড়ো তোমার সেদিকেই আল্লাহ হাসান নামাজ হয়ে যাবে এখানে একটি বিষয় অনেকেই ডাইরেক্ট কোরআন এবং হাদিসের তর্জমা দেখে ফতোয়া দিয়ে দেন যদি আপনি এই আয়াতের অ্যাপারেন্ট মিনিংয়ের উপর ভিত্তি করে তর্জমা করেন এবং ফতোয়া দেন তাহলে তার অর্থ কী দাঁড়ালো
আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তুমি ফিরবে সেদিকে আল্লাহ হাসান অতএব কিবলার দিকে ফেস করার কোনো প্রয়োজনই থাকে না। আল্লাহ আকবার। আপনি যদি এই আয়াতের সানাদুল না জানেন, ব্যাখ্যা না জানেন, হাদিস না জানেন, আপনি নিজে বিভ্রান্ত হয়ে যাবেন। কারণ এই আয়াত আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ এটা আল্লাহ সন্ত বলেছেন শুধুমাত্র ওই কেসে যদি আপনি কিবলা কোনো রকমের আপনার কনফিউজ হয়ে গিয়েছেন এবং তাহারি করে নামাজ পড়েছেন আর রংবে নামাজ পড়ে পড়েছেন তার ক্ষেত্রে, আর ওই নফল নামাজের ক্ষেত্রে। সব জায়গায় এটা নয়, কারণ সাধারণত কিবলার দিকে ফেস করতেই হয়। আল্লাহ বলেছেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নবীকে হুকুম করা হয়েছে তুমি নামাজের মধ্যে অবশ্যই মসজিদ হারাম মানে কিবলার দিকে ফেস করে নামাজ পড়ছো। আমরা জানি নামাজ ফরজ হয়েছে মেরাজে, এবং নামাজ ফরজ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই বিষয়টি একটু ধীরে ধীরে আলোচনা করব, লম্বা দিন পর্যন্ত আলোচনা করব, কারণ সালাত আমাদের বড় ইম্পর্ট্যান্ট। ডেইলি আমরা ফার্স্ট বার নামাজ পড়ে থাকি এবং নামাজ নিয়ে আমরা সাধারণত একজন আজনকে মধ্যে আমরা কাদা চুরাচুরি করি। এজন্য আমি বিস্তারিত সব বর্ণনা আমি সামনে নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, তোমাদের একটু সময় লাগবে, একটু আপনারা দৃঢ় সহকারে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা এই প্রোগ্রাম আমরা যদি করি ধারাবাহিক সালাতুর রসুল অর্থাৎ নবীজি সাল্লাহ ইসলামের নামাজ, নবীজির নামাজ আমাদের আলোচ্য বিষয় কি, নবীজির নামাজ, নবীজি কীভাবে নামাজ পড়ছেন, আমরা এই বিষয় নিয়েই আলোচনা হাদিস সাল্লাহ করবো ইনশাআল্লাহ। তো রসুলুল্লাহ সাল্লাম মেরাজের মাধ্যমে নামাজ ফরজ পেয়েছিলেন। মেরাজ হয়েছিল অন্ততপক্ষে হিজরতের 3 বছর পূর্বে। রসুলুল্লাহ সাল্লাম মক্কায় থাকতে নামাজ অন্ততপক্ষে 3 বছর পড়েছেন ফরজ হওয়ার পরে। মদিনায় আসার পরে 17 বা 16 মাস পর্যন্ত, প্রায় 1.5 বছর পর্যন্ত নামাজ পড়েছেন বায়তুল মকদিসকে ফেস করে। ইভেন মক্কায় থাকতেও কিবলা ছিল বায়তুল মকদিস, হ্যাঁ কাবা নবীর সামনে রাখতেন, কাবাকে সামনে রেখে এমনভাবে দাঁড়াতেন কাবার সামনে থাকতো বায়তুল মকদিসের সামনে থাকতো, অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাম দাঁড়াতেন হজরে আসদ এবং রুকনে ইয়ামানির ওই 2 কোণার মধ্যখানে দাঁড়িয়ে রসুল্লাহ সাল্লাম নামাজ পড়েছেন, যাতে কাবার সামনে থাকতো বায়তুল মকদিসের সামনে থাকতো। তো আমরা অন্য কথায় আমরা বলতে পারি যে শুরুতে রসুলুল্লাহ সাল্লাম মক্কায় 3 বৎসর অন্ততপক্ষে, এবং মদিনায় আসার পর আর 1.5 বৎসর, প্রায় 4.5 থেকে 5 বৎসর পর্যন্ত নবী সাল্লাম নামাজ পড়েছেন। কিবলা ছিল বায়তুল মকদিস। কী ছিল বায়তুল মকদিস? এজন্য আউয়াল কিবলা বলা হয়। যদি মক্কায় থাকতে বায়তুল্লাহ থেকে নামাজ পড়েছেন আমরা বলে ফেলি, তাতে প্রথম কিবলা তো আর বায়তুল মকদিস থাকতেছে না, প্রথম কিবলা বায়তুল্লাহ হয়ে গেল। তাছাড়া অর্থ দাঁড়াবে এটাই যে মক্কায় থাকতে পড়েছেন বায়তুল্লাহর দিকে, মদিনা আসার পরে পড়েছেন 1.5 বছর বায়তুল মকদিসের দিকে, আবার ফিরে বায়তুল্লাহর দিকে, কিবলা কয়েকবার চেঞ্জ হওয়ার কথা চলে আসবে। অথচ আমরা জানি কিবলা মাত্র একবারই চেঞ্জ হয়েছে, ইমাম বুখারীর মতো অভিমত তাই। তো নির্ভরযোগ্য উলামা কারের মতে মক্কায় থাকতেও রাসূল ইসলামের কিবলা ছিল বায়তুল মকদিস। হ্যাঁ, নামাজ পড়তে সময় কাবা ও সামনে নামাজ পড়েছেন। মদিনায় আসার পরে যখন এই সুযোগ ছিল না, নবীজির মনে ব্যথা ছিল, আরে হায় হায় একান্ত উভয়টাকে কিবলা রেখে আমরা নামাজ পড়ার সুযোগ নাই। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 বা 17 মাস পরে জুহরের নামাজের সময় 2 রাকাত পড়ার পরেই তাহবিদে কিবলার হুকুম চলে এসেছিল মসজিদে কিবলাতেইনে। আপনারা যারা হজ উমরা গিয়েছেন দেখেছেন মদিনায় মসজিদ নববী থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটি মসজিদ রয়েছে মসজিদে কিবলাতেইন, যে দুই দিকে কিবলা ছিল। এখন অবশ্য একদিকের কিবলার মেহরাবটা উঠেই ফেলেছে। তো ওই মসজিদেই জুহরের 2 রাকাত পড়েছেন রাসূল ইসলাম বাইতুল মসজিদের দিকে, আর 2 রাকাতের পরেই নামাজের ভিতরেই কিবলা চেঞ্জের হুকুম চলে আসায় বাকি 2 রাকাত পড়েছেন রাসূল ইসলাম বাইতুল্লাহর দিকে ফিরে। আল্লাহু আকবার। তো আমরা পাইলাম দুই জায়গায় কিবলা নামাজ না পড়লেও হয়ে যায়। একটি হলো নফল নামাজ সরির উপর, আর 2 নম্বর হলো যদি নতুন কোনো জায়গায় গিয়ে আপনার কিবলা কনফিউজ হয়ে যায় আর রঙে নামাজ পড়ে ফেলেন তবুও নামাজ হয়ে যায়। 2-3 নম্বর এমন অসুস্থ ব্যক্তি যে আপনি হয়তো হসপিটাল সিটে আছেন বা ঘরে আছেন, আপনি নিজে কিবলা থেকে ফেস করতে পারতেছেন না, এমন বাটে আপনি আছেন, তো এমন তো অবস্থায় যদি আপনি যেদিকে পারেন যেদিকে ফেস সেদিকে নামাজ পড়ে ফেলেন তবুও আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই হলো 3 জায়গায় আপনি কিবলার দিকে নামাজ না পড়ে অন্য দিকে পড়লেও নামাজ হয়ে যায়, আর বাকি সব সময় আমাদের ফরজ হোক নফল হোক জমাতে পড়ি আর একা নামাজ পড়ি সর্বাবস্থায় কিবলা দিকে ফেস করতে হয়। 1-2 নম্বর নামাজের আরেকটি গুরুত্বপূর্ণ ইয়ে হলো কেয়াম, নামাজের দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। যাদের কোনো ওজর নাই আমাদের অবশ্যই রুকু রাগ পর্যন্ত দাঁড়াতে হবে। কেন? রসুলুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়তেন। আল্লাহ বলেছেন কুমুরিল্লাহি কানিতিন, তোমরা নামাজ যখন দাঁড়াবে তখন তোমরা নীরব হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়বে। হ্যাঁ, সফরের মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সরিফর বসে নামাজ পড়েছেন, এবং নফল নামাজের ক্ষেত্রে যদি কেহ না দাঁড়িয়ে বসে নামাজ পড়ে তবু হয়ে যায়, এবং জেহাদের মাঠেও রসুলুল্লাহ সালাতুল খৌফেও সেখানে ভিন্ন হুকুম রেখেছেন
নতুবা সাধারণত দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। ইনশাল্লাহ আমরা বিষয়ে পরবর্তীতে আরো আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে প্রচুর কলার যেহেতু শরিক হয়ে গেছেন, আমরা কলের দিকে যাবো ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খাইর। আমরা এখন একটি ছোট্ট ব্রেকে চলে যাব ইনশাল্লাহ। দর্শক শ্রোতা আপনাদের আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। ব্রেকের পরে দেখা হবে ইনশাল্লাহ এবং আপনারা আপনাদের প্রশ্ন নেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আবারও ব্রেকের পরে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আমি হোস্ট হিসেবে আছি মুশতাক আহমদ এবং আমার সাথে আছেন শেখুল হাদিস মুফতি আব্দুর রহমান সাহেব, দারুল উলুম ফৌজকের মাদ্রাসা। আসসালামু আলাইকুম। জাজাকুমুল্লাহ হুজুর, আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এবং সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের যে প্রশ্নগুলো আছে আপনাদের প্রশ্ন নেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা প্রশ্ন করবেন হুজুরের কাছে এবং হুজুর ইনশাল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকবেন। তার মধ্যে দিয়ে ইনশাল্লাহ হুজুর নিজের আলোচনা কারিয়ন করে যাবেন ইনশাল্লাহ। এখন আমি হুজুরের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। জি জাজাকুমুল্লাহ খাইরান। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকের যে বিষয় ছিল সিফাতুস সালাতের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কীভাবে পড়তেন। তো নামাজের গুরুত্বপূর্ণ একটি কাজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ বলেছেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে নীরবে নামাজ পড়বে। হ্যাঁ, জেহাদের মাঠে শত্রু যে সময় আক্রমণ করার ভয় থাকে সেখানে কিন্তু কিছু ব্যতিক্রম রয়েছে। নতুবা রাসূল ইসলাম সর্বদাই স্বাভাবিক নিয়মে নামাজ পড়েছেন। যদি একজন অসুস্থ লোক হন তো উনিও বসে নামাজ পড়তে পারবেন, সমস্যা নাই। আমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, কানাত বি বাওয়াসিরু, আমার অসুস্থতা ছিল, ফাসালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করেছিলাম, ফাকালা সাল্লি কাঈমান, নবীজি বললেন তুমি দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করবে, ফাইনলাম তাস্তাতি ফা কায়দান, যদি দাঁড়াতে না পারো তাহলে বসেও নামাজ পড়তে পারবে, ফাইনলাম তাস্তাতি ফালা জম্বিন, যদি তুমি বসেও পারো না তাহলে শুয়েও নামাজ পড়তে পারবে। তো অসুস্থর জন্য বসে বা শুয়েও নামাজ পড়া যায়। আর নফল নামাজের ক্ষেত্রে কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময় সুস্থ অবস্থায়ও বসে নামাজ পড়েছেন এবং বসে নামাজ পড়লেও নামাজ হয়ে যায়, সব অর্ধেক পাওয়া যায়। হ্যাঁ, যদি আপনি নৌকাতে নামাজ পড়েন, আর যেটা এসে সাফিস সফিনা, সো সেখানে বলা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে নবী ইসলামকে, এ রসুলাল্লাহ আমরা যদি বোট বা নৌকাতে আমরা নামাজ পড়ি তো আমরা কীভাবে পড়বো। রুসলাম বলেছেন, তুমি নৌকাতে পড়ো বা যেখানেই পড়ো, সল্লি ফি হাকা ইমান, প্রথম চেস থাকবে দাঁড়িয়ে পড়তে হবে তোমাকে। ইল্লা আং তাখাফাল গরকা, হ্যাঁ যদি তোমার ভয় হয় যে তুমি ডুবে যাবে, মাথা চক্কর দিয়ে পড়ে যাবে, তখন কিন্তু বসেও নামাজ পড়তে পারবে। এই মাসলা থেকেই উলামায়ে কেরাম বর্তমানে প্লেন ট্রেন গাড়িতে নামাজ পড়ার হুকুম, যে আমরা গাড়িতে থাকি আর প্লেনে থাকি আর বাসে থাকি, আমাদের মেন হুকুম হলো আমরা দাঁড়িয়ে নামাজ পড়বো। হ্যাঁ, যদি কোনো কারণে দাঁড়াতে না পারি তাহলে হয়তো নামাজ খোদার চেয়ে আমরা বসে বসেই পড়ে ফেলবো। এই বসে বসে পড়া নামাজটা হয়েই গেল নাকি পরে খোদা করতে হবে, সেখানে হলো আমার কারণে ভিন্নমত রয়েছে। যেমন আরেকটি মাসলা, অবস্থা এরকম হয়ে গেল যে আপনি তৈমুম করবেন, অজু করবেন, পানি নেই, আবার তৈমুম করবেন, তৈমুরও কোনো জিনিস নাই, ওই অবস্থায় কি আপনি নামাজ পড়বেন না মাফ হয়ে যাবে? মশলাটা আমি আপনাদের চিন্তা করার জন্য বলতেছি। দেখেন উলামায়ে কেরাম নতুনভাবে না, অনেক আগে এগুলো নিয়ে চিন্তা করে তারা সমাধান দিয়ে গিয়েছেন, যে আপনার অজু করার ব্যবস্থা নাই, তৈমুম করার সুযোগ নাই, ওই অবস্থায় কি নামাজ মাফ হয়ে যাবে, নাকি নামাজ পড়েই ফেলবেন, নাকি পরে পড়বেন, কোনটি করবেন? আমি মশলা বলার আগে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনার মনে কি বলে? মনে করেন এমন একটি সিচুয়েশন হয়ে গেল, আপনি প্লেনে সফর করতেছেন, এখন আপনার অজু নাই, আপনি অজু করবেন প্লেনে বিমানে অনেক সময় পানি থাকে না, পানি নেই, আপনি তৈমুম করবেন আপনার সাথে কোনো কিছু নাই, এবার আপনি করবেন কি? সো এখানে উলামা একরামে ভিন্ন ভিন্ন মত রয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ অপিনিয়ন হলো, লা ইউসাল্লি ওয়ালা ইয়াকজি, সুবহানাল্লাহ, উনি বলেন যে অবস্থায় নামাজ পড়তেও হবে না, পরে কদাও করতে হবে না, মাফ হয়ে যায়। আমরা যদি এই ফতোয়া পাই আমরা হয়তো মনে মনে, আমার মনে হয় আমরা বেশিরভাগ যারা সুবিধা হলে যারা আমরা এই মাসে গ্রহণ করবো,
কারণ উনি বলেছেন নামাজ পড়তেই হবে না মাফ হয়ে যাবে আল্লাহ আকবার আবার ইমাম আহমদ বিন হাম্বল উনি বলেন ইউসাল্লি ওয়ালা ইয়াকজি যে অবস্থায় নামাজ পড়ে নেবে পরে কাজাও করতে হবে না কেন উনি ওনার সাধ্য অনুযায়ী উনি পড়বে তো ওনার যেহেতু তৈমুম করার সুযোগ নাই অযু করার সুযোগ নাই সেইভাবে নামাজ পড়ে ফেলবে আল্লাহ কবুল করে ফেলবে ইনশাআল্লাহ পরে কাজা করতে হবে না আর ইমাম শাফির মতে বলেন ইউসাল্লি ইস্তেহবাবান ওয়া ইয়াকজি উজুবান যে উপস্থিত নামাজ পড়ে না ওটা মুস্তাহাব বাট পরে কাজা আবার করতে হবে কিন্তু আর অন্য একটি মতে বলেছেন এখনও পড়তে হবে পরে কাজাও করতে হবে কি বলেছেন এখনও পড়তে হবে পরে কাজাও করতে হবে আপনার এই কথাগুলো মাথায় রাখবেন পরে আমি একটা মশলায় আমি যাচ্ছি আর ইমাম আবু হানিফার মতে পড়বেন বলেন লা ইসাল্লি ওয়া ইয়াকজি উপস্থিত নামাজ পড়তে পারবে না কারণ নামাজ পড়তে হলে অযু ছাড়া নামাজ হয় না উনি কীভাবে নামাজ পড়বে এই জন্য নামাজ পড়বে না সে হ্যাঁ যে সময় পানি পাবে বা যে সময় মাটি পাবে তো ইমামের বস্তা হবে তখন গিয়ে সে কাজা করতে হবে ঠিক আছে আর হয়তো গুণ হবে না কারণ সে তো খুঁজে পায় নাই সেজন্য সাহাবাইন বলেন ইমাম আবু হানিফার দুজন স্টুডেন্ট আবু ইউসুফ এবং মোহাম্মদ সাহেব বলেন যেই অবস্থায় উনি নামাজের মতো অ্যাক্টিং করবে টেম্পটেশন করবে নামাজের মতো বাট রিয়েল নামাজ নয় তশাব্বুহ বিল মুসাল্লিন করবে সে স করবে নামাজ পড়তেছি দাঁড়িয়ে রুকু সজদা দিবে সবটাই করবে ঠুট লড়াবে মুখ লড়াবে কিছুই পড়বে না অর্থাৎ নামাজকে কপি করবে ঠিক আছে আর পরে প্রপার কাজা করতে হবে আমি কথাগুলো কেন বললাম আপনার অনেকে জিজ্ঞাসা করে থাকেন হুজুর আমরা ট্যাক্সি ড্রাইভার আমরা ট্যাক্সি ড্রাইভ করি বা কাজে থাকি অনেক সময় আমরা নামাজ পড়তে পারি না তো আমরা কি কারে বসে নামাজ পড়লে কি নামাজ হয়ে যাবে তো আপনি যে এখন ওই মশলার উপরে আলোচনা করে আপনি সমাধান বাইর করেন কারণ নামাজের মধ্যে কেয়াম দাঁড়ানো ফরজ বেমারি ব্যতীত এই কেয়াম একটা কিন্তু সাকিত হয় না ইভেন শিপ বা বোটের উপর নৌকার উপর নামাজ পড়তে সময় সময় বলেছেন দাঁড়িয়ে নামাজ পড়তেই হবে হ্যাঁ যদি কারো সমস্যা হয় সেটা ভিন্ন কথা তাহলে তো বোঝা গেল কারেও নামাজ বসে পড়া এটা হয় না আপনি টেকিয়ে পড়েছেন পরে কি কাজা করবেন তো সেখানে হলো ওই আগের ইয়ে যে যদি অযু বা পানি পাওয়া যায় না আপনার যেখানে যে কয়েকটি মতামত এখানে কয়েকটি মতামত চলে আসবে সবচেয়ে বেস্ট এটাই হবে যে উপস্থিত আপনি নামাজ পড়ে নেন বাট পরে আপনি আবারও কাজা করেন ওটাই আপনার জন্য উচিত হবে ভালো হবে ঠিক আছে তো দাঁড়ানো আরেকটি জরুরি জিনিস নামাজের মধ্যে ক্যাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস হ্যাঁ নফল নামাজের ক্ষেত্রে আপনি দাঁড়ানোর সুযোগ থাকলেও যদি আপনি বসে নামাজ পড়েন নামাজ হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেহ নফল নামাজ বসে পড়ে তাহলে সব পাবে অর্ধেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেও পড়েছেন দাঁড়িয়েও নফল নামাজ পড়েছেন কোনো একই রাকাতের কিছু অংশ দাঁড়িয়ে আবার কিছু অংশ বসেও পড়েছেন এইভাবে হয়েছে রাসূল সাল্লাম এইভাবে করেছেন তো এই হলো দাঁড়ানোর কথা আমি বললাম যেগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কোনো সময় মিম্বরের উপরও নামাজ পড়েছেন নামাজ দেখানোর জন্য এটা শুধু শুরুতে মিম্বর বানার পরে বেশ কিছু রাসূল ইসলাম মিম্বর পর দাঁড়িয়ে নামাজ পড়েছেন দেখানোর জন্য আরেকটি বিষয় নামাজের মধ্যে যদি আপনি কুলা জায়গা নামাজ পড়েন তাহলে সূত্রা দেওয়াটা মোস্তাহাব জরুরি নয় অবশ্য কেউ আজিব বলেছেন তো আমরা নামাজের সামনে একটা সূত্রা দিব গড়ে যদি আমরা নামাজ পড়ি এমন জায়গায় নামাজ পড়বো যে যদি কেউ আমার সামনে যাওয়ার প্রয়োজন হয় সেজন্য যেতে পারে কোনো একটা চেয়ার বা টেবুল সামনে একটা নামাজ পড়লাম বা ওয়াল বা একটা পিলার সামনে নামাজ পড়লাম যাতে অন্য কেউ সামনে গেলে যেন গুণাগার না হয় এটা আমাদের মাথায় রাখবো জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের দেখি আমাদের সাথে কে আছেন এই মুহূর্তে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনার প্রশ্ন করুন হুজুর আমি জানতাম স্যার আমি শহীদ অবস্থায় মানে আতর মাঝে সাত পেশি ঘটনা মাত্রা মাঝে ঘটবে জিনিসটা জানতাম স্যার জি আর খয়েরাম আর কোনো প্রশ্ন আছে নি জি না উঠে আমরা জবাব দিতেছি আপনার আপনার প্রশ্ন হলো যে সজ্জার মধ্যে আমরা যেন সজ্জায় যাব আমাদের লোডটা কি হাতের উপর থাকবে নাকি হাতের উপরও থাকবে নাক এবং কপারের উপর থাকবে তো হাদিস যেটা এসেছে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন হাতের উপরও কিছু লোড থাকবে এবং নাক এবং সদা আমকানা বেজব হাতিহি ও আনফিহি ফিস সুজুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন লোক রুকু সজ্জাতে গেলে তার নাক এবং কপালকে মাটিতে ঠেকাতে হবে লাগাতে হবে তো কিছুটা লোড মাথার প্রেশার কপালের উপর থাকতে হবে সুটাচ করলে সইলেই হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে হযরত আবু হুমায়রা সাঈদী বর্ণনা করেছেন যে উনি সজ্জা যখন যাইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপালটা মাটির মধ্যে লাগাইতেন যেটা সুটাচ করলে হয় না একটু লোড মানে একটা মানে ওজনটা কপালের উপরও গিয়ে পড়বে নাকের উপরও পড়বে ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শরীফের টাইম ছিল নামাজ পড়েছেন সালাম ফিরানোর পরে দেখা গেছে ওনার কপালের মধ্যে কাদা লেগেছে ফেঁক লেগেছে
তাহলে বোঝা গেল রাসূল সাল্লাম কাদা থাকা সত্ত্বেও কপালটা মাটিতে ঠেকাতে দ্বিধাবোধ করেন নাই, কপালে মাটি লেগেছে। এবং রাসূল বলেছেন উমিরতু আন আসজুদা সাবাত আজমিন, আল্লাহর পক্ষ থেকে আমাকে হুকুম করা হয়েছে আমি যেন ষাটটি হাড্ডির উপর যেন আমি সজদা দেই। ষাটটি হাড্ডির বলতে দুই হাতের দুই হাড্ডি, দুই হাঁটু, পায়ে দুইটি পাতা ছয় হয়ে গেল, আর কপাল, কপাল গেলে তো অবশ্যই নাকও যাবে, এজন্য কপালের উপর সজদা দিতে হয়, নাকের উপর সজদা দিতে হয়। এই হলো সজদা দেওয়ার পদ্ধতি। অতএব আপনার লোড যেটা, ওজন যেটা, হাতের উপর কিছুটা থাকবে বেশি, কপালের উপর থাকবে, হাতের উপর সময় থাকবে, সারা হাতের উপর থাকলে হবে না আর সারা কপালের উপর থাকবে না, ব্যালেন্স করে হাতে কপালের উপর আপনার ওজনটা রেখে, মাথার ওজনটা রেখে আপনি সজদা দিবেন। অর্থাৎ সজদা দিতে হলে শুধুমাত্র মাটিতে টাচ করলেই হবে না, বরং এর উপর একটা বর থাকতে হবে। যার ফলে বলা হয়েছে সজদা দেওয়ার সময় যদি আপনার সজদাটা এক জায়গায় স্থির হয় না, বাউন্স করে, তো সজদা আদায় হবে না। যেমন স্প্রিংয়ের উপর বা তুলার ডেরির উপর আপনি সজদা দিয়েছেন, নরম কোনো জিনিসের উপর আপনি সজদা দিয়েছেন, সজদার উপরে মাথাটা এভাবে বাউন্স করতেছে, বাউন্সিং করতেছে, তো এই সজদাটা কিন্তু কমপ্লিট হয় না। তো কী বোঝা গেল, একটু বার মাথার উপরও থাকতে হয়, কপালের উপর থাকতে হয়। জাজাকুমুল্লাহ। দেখি নেক্সট কল কে আছেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি খয়ার ইনশা। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ, আপনি শুনতে থাকুন ইনশাল্লাহ। হাদিসেটা এসেছে উমর দালন সম্পর্কে যে উমর তুমি কোন রাস্তায় চললে শয়তান বিভিন্ন রাস্তায় চলে, তো এখান থেকে বোঝা গেল উমরের শয়তানে ভয় পাইতো। ওই হাদিসের উপর ভিত্তি করে কেহ কেউ কথা বলে থাকেন যে ঘুমাইবার সময় যদি আপনি হাত যদি এইভাবে কালি ছাড়াই এইভাবে যদি আপনি অঙ্কন করে উমর শব্দ লেখেন তো হয়তো বা আল্লাহ সাহায্য করতে পারে। এটা কোনো ইবাদত নয়, সুন্নত নয়, বা এটার উপর কোনো বিশ্বাস করা যাবে না। কেউ যদি এলাজ হিসাবে করতে চায় করতে পারবেন না, তবে না করাটাই ভালো। কারণ আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু ইসলাম ঘুমানোর সময় তাকে দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা বিশ্বাস করি এই দোয়াগুলো পড়লে অবশ্যই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। রাসূল ইসলাম যেগুলো করতেন, বেড়ে গেলে কুলওয়াল্লাহ পড়েছেন, কুল আবির ফালাক পড়েছেন, কুল আবির নাস পড়েছেন, তো আমরা ওই সুরাগুলো পড়বো। আয়াতুল কুরসি আমরা পড়বো, সুরায় বকরা লাস্টের দুই আয়াত আমরা পড়বো, ঠিক আছে? তারপরে আমরা আরও যে সময় দোয়া রয়েছে, আউযু কালিমাতিল্লাহি তাআম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন। এই দোয়াগুলো পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুড়া খাপ থেকে আল্লাহ পাক হেফাজত করে থাকেন। তো আপনি ওই দোয়াগুলোই পড়বেন। আর এটা হয়তো একজন আলেম বলেছেন, উনি ওনার প্র্যাকটিক্যাল তজরবা থেকে যদি কেউ এইভাবে করতে চায়, এই একই না বিশ্বাস রেখে ওই হাদিসের উপর ভিত্তি করে যে আসলে কিন্তু শয়তান আল্লাহ পাকেই সরিয়ে থাকেন, তাহলে হতে পারে। কিন্তু আমি মনে করি এই কাজ করার চেয়ে উত্তম হবে আমরা দোয়া এবং মসলুম দোয়ার হাওয়ালা হওয়া, আয়াতুল কুরসির হাওয়ালা হওয়া, যে কাজগুলি নবীর সঙ্গে পাওয়া গিয়েছে এটা যেহেতু নির্ভরযোগ্য এবং এটার উপর আমল করাই আমাদের জরুরি, সেই হিসাবে ওইটার উপর আমরা আমল করবো ইনশাআল্লাহ। তো বেড়ে গেলে আপনি রসুল সাহেবগুলো করতেন, কুল হুয়াল্লাহ পড়তেন, কুল রব্বিল ফালাক পড়তেন, কুল রব্বিন্নাস পড়তেন, তিনবার পড়ে এবে ফু দিতেন, দিয়া বডি টাকা ব্যবস্থা করতেন। তো আপনি এগুলো করবেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খাইর। জাজাকুমুল্লাহ খাইর। দেখি নেক্সট কল কে আছেন। সালাম আলাইকুম। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি আপনার প্রশ্ন করুক। জি আমরা টিভির ভলিউম কমাইয়া, জি টিভির ভলিউম কমাইয়া আপনি প্রশ্ন করবা প্লিজ। জি টিভির ভলিউম কম আছে ভাই। জি হোক ভাই, আমি আমার একটা প্রশ্ন যে জামাইয়ে আর হরিয়ে বৌদে মারুন বুকুরুফে পিয়া মারুন, এটা কি তার বিচার হইব নিয়ে আছে মাত্র খান তার জানতাম চাই। ইনশাআল্লাহ আমি খুঁয়ার, আমি খুঁয়ে একটা। আর কোনো প্রশ্ন আছে? নি আর কোনো প্রশ্ন নাই। জাজাকুল্লাহ, ঠিক আছে, শুনতে তা হোক, আপনি হুজুরে উত্তর দিবেন ইনশাআল্লাহ। যে কোনো ধরনের অন্যায় এবং জুলুম তার বিচার অবশ্যই ক্ষমতীন হবে। কে অন্যায় করেছেন, কতটুকু করেছেন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতে বিচার করবেন। ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ
وإن تك مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. إمام بخاري رحمة الله بخاري شبه لاست چپٹر اي آيات دي لاست چپٹر ني قائم كوري چن بولا چن نما در بشش کرتے ہوئے ایک دن اي پیتی بشش ہوئے جابے کرتے ہیں قیامت اللہ سن حشر ماتے اما در پتک کی سوزن کر بین ایبان جے جا کرے چی ظلم جو دیکھ پر شوشش دنا پوری منو ہوئے ایٹاو نیا شبه کاؤ کے ظلم کر ہوئے نا شاب کسو اللہ سن حشر انصاف جنو بسار قائم کر بین ایبان رسول اللہ صلی اللہ علیہ وسلم بولے چلین حضرت ابو مسعود انصاری رضی اللہ تعالی عنہ ایک دن انار غلام کے پرہار کرتے چلین غلام انائے کرے چلو رسول اللہ صلی اللہ علیہ وسلم پیچھے دیکھے دیکھے چتکار کرے بولے چلین اللہ اقدر علیک منک علی اے ابو مسعود تمہار جتنا کمتا سے تمہار غلامر اوپر بشش کرتے ہوئے تمہار اللہ تمہار مولار کمتا تمہار اوپر ایر چیار بیشی اس کے تمہیں تمہار غلام کے پرہار کرتے تو شاستی دیسو تمہار اللہ کی تمہار اوپر اور بیشی پاور رکھیں انہیں بلے چلین یا رسول اللہ غلام انائے کرے چھے رسول اللہ بلے ہیں ٹھیک ہے سے ہمیں بشش کر لام غلام انائے کرے چھے کینٹو کٹین قیامت تر انائے کا مفا ہوئے تمہار شاستی کا مفا ہوئے جو دنے شمان ہوئے جائے تاہلے تو بس لائے آج جو کنٹا بیش کم ہوئے ایٹاو کینٹو اللہ پاک ادھار کر بین تائی آپ میں جیٹا بلے ہیں ہمیں ایک قطری پھر کرتا ہی چھتینا گرینہ لگے لجہ لگے شرم لگے آپ نے جیٹا بلے چین جی ایک جن شامی بے ایک جن شاشوری ایبا بے ایک جن بورو پھر بہت تچار کر بین ایٹا اصلا اپتشیتو امانوشک ایٹا ہوتی پارے نا بٹ کینو ہوئے چھے کن کارن ہوئی چھے সবার জন্য এই কারণ থেকে বেঁচে ফ্যামিলির মধ্যে সুন্দর পরিবেশ কায়েম করার দরকার রয়েছে, এটাও আমি মনে করি জরুরি। কোনো এক পক্ষের কথা শুনে আমরা মন্তব্য করা যাবে না, কিন্তু অন্যায় যেই যেটাই করে না কেন তার প্রতিফল আল্লাহর কাছ থেকে পেতেই হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। নেক্সট কলার কে আছেন দেখি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো হুজুর, আমরা জুমাইবার আগে জি সব সূরা কোরআন ভাবে পার্সোনাল দোয়া পড়া ঠিক আছে নি হুজুর? পার্সোনাল দোয়া বলতে কি তামিন হরে আপনি? আমরা যে নামাজ পড়া বাদে আমরা যে নিজের লাগি যে পার্সোনাল দোয়া পড়ি এটা পড়া ঠিক আছে নি? আর কোনো প্রশ্ন আছে নি? জি আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে নি? আর আরেকটা জিনিস আমি জানতাম ভাইয়া, গতকাল আমি একটা হুজুর কাছে জানছি যে ঈদের ঈদেশ বলতে সব দেশ হইতো আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হতো তালাক দেন তো যে পুরুষ হতে নাই তা উমান সহ হতে তো তালাক দেন করতো কি তা দেওয়া ঠিক আছে হুজুর? ওটা তো আমার একটু বুঝাইতে পারবো আমি ইনশাল্লাহ। আমি খৈয়ার। আচ্ছা, থ্যাংক ইউ, জাজাকুল্লাহ, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, ইনশাল্লাহ হুজুর আপনার উত্তর দিবেন। আপনার প্রথম প্রশ্ন যেটি যে সুরা এগুলা পড়ার পরে শেষ পর্যন্ত ঘুমানোর পূর্বে কি পার্সোনাল কোনো দোয়া পড়া যাবে? ইয়েস, পড়তে পারবেন আপনি। আপনি যদি ঘুমাইবার পূর্বে সুরা খারাত পড়ার পরে আয়াতুল কুরসি কুল হুয়াল্লাহ রব্বিল ফালাক রব্বিন নাস সুরা বকরা শুধু আয়াত পড়ার পরেও যদি আপনি পার্সোনাল দোয়াও পড়তে চান পড়তে পারবেন, নিষেধ তো নাই। দোয়া যে কোনো সময় পড়া যেতে পারে, কোনো রেস্ট্রিকশন কোনো টাইম নাই, আপনি যে কোনো টাইমে দোয়া পড়তে পারেন। সেই হিসাবে জেনারেল রুল হিসাবে আপনি সময় পড়তে পারবেন। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো তালাক সাধারণত স্বামীরাই দিয়ে থাকেন, ইয়েস। কোর্টের মাধ্যমে স্ত্রীরা কি তালাক দিতে পারবেন? কতিপয় রিজন রয়েছে, ছয়টি বিষয় আছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে। ওই ছয়টি বিষয়ের কোনো একটি হলে একজন স্ত্রীর জন্য জায়েজ আছে, উনি কোর্টের মাধ্যমে তালাক অ্যাপ্লাই করে কোর্ট ইসলামিক কোর্টের মাধ্যমে স্বামীকেও তালাক দিতে পারেন। যেমন মাফ করবেন মোস্তাফার সাথে আমি বলতেছি, যদি স্বামী পাগল হন, ওনার ইনসানিটি থাকে, ম্যাড হয়ে যান, ঠিক আছে। দুই নম্বর, যদি উনি ইন্নীন হন, নামর্দ হন, পুরুষত্বহীন হন। তিন নম্বর, স্বামী হিসাবে উনি যদি ওনার হক আদায় করতেছেন না, উনি ইন্নীত, আরবি শুধু বললাম, ইন্নীত হন, অত্যাচারী হন। একজন স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করেন না, অত্যাচার করেন সবসময়, আর এটা প্রমাণ এবং প্রুফ হয়ে যায়। এমন মারাত্মক ধরনের জঘন্যতম অত্যাচার, যে অত্যাচারের কারণে একজনের স্ত্রী হিসাবে তার হক পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু উনিও কোর্টের মাধ্যমে তালাক অ্যাপ্লাই করতে পারবেন, নিজের তালাক দিতে পারবেন না। চার নম্বর, যদি উনি মফকুদ হয়ে যান, এমনভাবে লস্ট হয়ে গিয়েছেন না, কোনো পাত্তেই পাওয়া যাচ্ছে না, উনি হারিয়ে গিয়েছেন, কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, বছর কত চলে যাচ্ছে, তখনও কোর্টের মাধ্যমে উনি তালাক প্রাপ্ত হয়ে অন্যত্র শাদি করতে পারবেন। এইভাবে কতিপয় ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে একজন সৃজন জায়েজ রয়েছে, উনি কোর্টের মাধ্যমে বা এই দেশে ইসলামিক শরিয়া বোর্ড বা মুফতিদের মাধ্যমেও
তালাক অ্যাপ্লাই করতে পারেন, কারণ একজন স্ত্রী স্ত্রী হলেন বা বিবাহে আবদ্ধ হওয়ার কারণেই উনি কি সবসময় উনি একটা জুলুমের আন্দায় থাকবেন? এটা হতেই পারে না। সেই জুলুম থেকে বের হওয়ার জন্য, বের করার জন্য এইভাবে ব্যবস্থা রয়েছে যে প্রয়োজনে কোর্টের মাধ্যমে উনি তালাক নিয়ে সেই জুলুম থেকে উনি বের হওয়ার পথ ওনাকে ইসলামও দিয়েছে, দুনিয়ার আইনও দিয়েছে। তো সব ক্ষেত্রে না, কিন্তু আনফর্চুনেটলি বর্তমানে আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে স্ত্রীদেরকে বেশি এ দিতে গিয়ে কোনো কোনো জায়গায় রং বেয়েই তাদেরকে এইভাবে তালাকের জন্য অ্যাপ্রুভ করা হচ্ছে, উদ্বুদ্ধ করা হচ্ছে, এনকারেজ করা হচ্ছে, বিবাহ ব্যঙ্গে দেওয়া হচ্ছে। এটা কোনো অবস্থায় প্রত্যাশা নয়। বিশেষ করে এই দেশে এই সমস্ত কিছু ফ্যামিলি, যে সমস্ত ফ্যামিলির মধ্যে স্ত্রীরা নিজে কিছু রোজগারি করেন, ওনার জব রয়েছে, ওনারা কিন্তু স্বামীদের কোনো পাত্তাই দিচ্ছেন না। বর্তমান বেশি এই জিনিসটা আমরা শুনতে পাই যে ওনারা স্বামীদেরকে কোনো শ্রদ্ধা বা কোনো ধরনের কোনো সম্মান মর্যাদা দিতে চান না, কারণ উনিও সম্মান রোধী করতেছেন। সেই হিসাবে স্বামীর কোনো মর্যাদা ওনার কাছে থাকতেছে না। বা বিশেষ করে সন্তানরা বড় হওয়ার পরে স্ত্রীরা যখন সন্তানদেরকে তাদের কবজায় নিয়ে যান, তো ওনারা কিন্তু নিজেরাই ওই স্বামীর বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে ঘরের মধ্যে ফিতনা বা অশান্তি সৃষ্টি হচ্ছে অনেকেই বলে থাকেন। এটা কিন্তু অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড। আমরা এটা চাই না যে আপনি যাকে নিয়ে জীবনযাপন করলেন, যে স্বামী আপনাকে স্ত্রী হিসাবে লালন পালন করে সন্তানের মা বানিয়েছে, সন্তান উভয়ের, আপনারা উভয়ের সন্তানকে লালন পালন করবেন, কোনো এক পক্ষের সন্তানকে কবজা করে অপর পক্ষের উপর আপনারা এইভাবে নির্যাতন বা নির্যাতন স্বীকার করা, এটা কোনো অবস্থায় ঠিক হবে না। তো আপনি যেটা বলেছেন যে কোনো জায়গায় কোর্টের মাধ্যমে যে থালা যেটা দেওয়া হয়, এটা কিন্তু আসলে এটা রিজন বা ব্যাকগ্রাউন্ডের ভিত্তি করে দেওয়া যেতে পারে, সবসময় এটা স্বাভাবিকভাবে নয়। আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুন আলা নিসা, সাধারণত পুরুষেরই আল্লাহ পাক্ষমতা দিয়েছেন মহিলাদের উপর, কারণ তারা একজন স্ত্রীর বরণ পোষণ, চিকিৎসা, কাপড় এই সব কিছু প্রদান করার জিম্মাদার একজন হাজব্যান্ড, স্বামী। সারাদিন কষ্ট করে রুজি রোজগার করে উনি স্ত্রীর অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সব কিছু উনি প্রোভাইড করে থাকবেন। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ ফজিলত দিয়েছেন তাদেরকে, কারণ তারা এই সময় তিনি প্রোভাইড করে থাকেন, সেই হিসাবে তার একটা মর্যাদা রয়েছে। আর মহিলাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের দৃষ্টিতে ওনাদেরকে একজন কুইন হিসাবে, একজন রানী হিসাবে ঘরের মধ্যে মর্যাদা দিয়া ওনাকে সসম্মানে থাকার কথা দিয়েছেন। ওনার সবচেয়ে বড় দায়িত্ব হল সন্তান লালন পালন করা, কারণ সবাই যদি আমরা কাজে চলে যাই যে সন্তানদেরকে মানুষ বানাবে কে, আমরা হয়তো মানি মেকার বনতে পারি, কিন্তু সন্তান চাইল্ড মেকার আমরা বানাই, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমরা বাচ্চাদেরকে যেন আমরা মানুষের মতো মানুষ বানাইতে পারি, একটা বাচ্চা বাচ্চার মতো বাচ্চার মনে তার অনেক ফায়দা রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ মা, বাবা অল্প বয়সে মারা গিয়েছিলেন, কিন্তু এই আহমদ বিন হাম্বল ওনার মা কোনো কিছু না করে নিজে বুরকা পরিধান করে বাচ্চাকে নিয়ে ফজরের আগে ঘুম থেকে উঠাইয়া ফজর নামাজ পড়াইয়া, পাগড়ি পরিধান করাইয়া, গরম পানি দিয়ে অজু করাইয়া, ফজর নামাজ পড়াইয়া, পাগড়ি পরিধান করাইয়া নিজে মক্তবে নিয়ে বাইরে বুরকা নিয়ে দাঁড়িয়ে থাকতেন, মক্তব শেষ করার পরে আবার ঘরে নিয়ে আসতেন। এবার কষ্ট করে আহমদ বিন হাম্বল বানিয়েছেন, ইমাম শাফি কবির সাহেব বানিয়েছেন, আবু ইসফি কোনার মা এবার আবুসি বানিয়েছেন, বহারিকে বহারি বানিয়েছেন ওনার মা। এর জন্য মায়ের ভূমিকা অত্যন্ত বেশি। আল্লাহ আমাদের সকলকে সেই সময় দান করুন। আমি জেদা আমিন জাজাকুমুল্লাহ। দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ। জি আপনার প্রশ্ন করুক। ওয়ালাইকুম সালাম। জি আপনার প্রশ্ন করুক। টিভির ভলিউম মনে হয় একটু বাড়াই আছে, সময় একটু প্রশ্ন করবা। জি ফরমাকা। জি কমাইছি। জি আমার একটা প্রশ্ন আছে, যেমন যদি বেটি বিয়া হওয়ার পরে 3 মাস বাদে পাগল হইয়া 6-7 মাস হসপিটাল থাকতে, এই অবস্থায় ছাড়াছাড়ি করা যায়নি, হসপিটাল আছেন? আমার পুত্র বউ। আচ্ছা, ছেলের বউ তাই পাগল অবস্থায় হসপিটাল নানি? জি এটারে কোন পাগল, খানি বনির কোনো লোক নাই, ঠিক আছে, ধন্যবাদ জাজাকুমুল্লাহ। আপনি দেখতে থাকুক, হুজুর আপনার উত্তর দিবা ইনশাল্লাহ। সাধারণত একজন মানুষ যদি ব্রেইনের প্রবলেম হয় তাড়াতাড়ি তো করা যায় তো হবে, ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হয় যে একজন লোক আল্লাহ হয়তো ওনাকে সুস্থ করেছেন তাই বলে আমি ওনাকে ছেড়ে দেবো আর নিঃশ্রে করে ফেলবো, এটাও একটা মাথায় রেখে যদি কেউ সেবা শুশ্রূষা করে, খেদমত করে যান, তাহলে তো সোয়াবও রয়েছে। জায়েজ এক জিনিস, আর কিন্তু সোয়াব আরেক জিনিস।
আপনারা দেখেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, 18 বছর পর্যন্ত অসুস্থ থাকার পরেও ওনার ওয়াইফ রহিমা ওনাকে ছেড়ে যান নাই, ইতিহাস হয়েছে, আল্লাহ ওনাকে সবরের তৌফিক দিয়েছিলেন। ঠিক তেমনিভাবে যদি কোনো স্ত্রী অসুস্থ হন, স্বামী খেয়াল রাখেন, বা স্বামী অসুস্থ হওয়ার কারণে স্ত্রী সেবা করেন, তার জন্য সব রয়েছে। বাট এরপরে যদি এইভাবে 6-7 মাস পর্যন্ত যদি এইভাবে প্রবলেম হয়ে যায়, যেটাকে ভিত্তি করে যে কেউ চান বিবাহ ভঙ্গ করতে চাইলে জায়েজ তো হবে ইনশাল্লাহ, এটা একটা রিজন, একটা কারণ আছে। তবে এরপরেও যদি একে অন্য বরদাস্ত করে খেদমত করে নিতে পারেন, তা আমি তোমার আরও ভালো, তো এটা একটু চিন্তা রাখবে না। কারণ আপনার কথা শুনে আমি অনিয়ার আমি কীভাবে বলবো যে আপনি এটা বিবাহটা ভেঙেই দেন, কষ্ট লাগে। ইদানিং ওই কয়েকদিনের মধ্যে বেশ কিছু বিবাহ ভঙ্গর কেস আমাদের কাছে এসেছে, আমরা দারুল ইফতার সাজিয়া বোর্ডের মাধ্যমে অনেকে আমাদের কাছে আসেন, কিন্তু অনেক কষ্ট পাই। গত কদিন আগে ফোর স্কোয়ারে ওইভাবে একটা ঘটনা, ছোট্ট একটা মেয়ে তাদের, কিন্তু এরপরও বিবাহটা ভেঙে দেওয়া হয়েছে। তবে একটা জিনিস আমার কাছে সুন্দর লাগছে, স্বামী তার স্ত্রীর কোনো বদনাম করে না, স্ত্রীও স্বামীর কোনো বদনাম করে না। ওনারা বলছেন আমরা উভয়ে চাইতেছি, আমরা আর কন্টিনিউ করতে পারছি না, আমরা বিবাহটা ভেঙে দেওয়ার জন্য, মানে দয়াপক্ষ সুসম্মত হয়ে একমত হয়ে ওনারা ভেঙে দিয়েছেন, কেউ কারো বদনাম করেন নাই। কিন্তু এরপরও আমার চোখের পানি চলে এসেছে, মেয়েটার পিকচার দেখলাম, ছোট্ট একটা মেয়ে, আমার মনে আসলো এই কথা, এই বিবাহ ভাঙার পরে মেয়ে যদি মার কাছে থাকে বাবা হারালো, আর বাবার কাছে থাকলে মা হারালো। আমি আমাকে নিয়ে চিন্তা করি, আমি যদি বড় হয়ে দেখতাম আমার বাবা এখানে আমার মা এখানে, আমি কী করতাম? আপনি আপনাকে নিয়ে একটাবার ভাবুন, আপনি যদি বড় হয়ে দেখতেন আপনার বাবা এক জায়গায়, আপনার মা এক জায়গায়, আপনার মন কী বলতো, আপনার কী মনে চায়? সামান্য ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা অনেক সময় দরবার করে আল্লাহু আকবার কী হয়, যে আমরা তালাক দিয়ে দিই, 1 তালাক 2 তালাক 3 তালাক 4 5 6 7 তালাক 8 তালাক আমরা খেলা করা শুরু করে দিই। হাদিসে আসছে যে জনৈক ব্যক্তি এইভাবে 100 তালাক দিয়েছিল, আল্লাহ শোনার পরে প্রচণ্ড রাগ করলেন আর বললেন যে 3 তালাকের মাধ্যমে তো বিবাহ শেষ হয়েছিল, আর বাকি 97 তালাকের গুণা ওই ব্যক্তির গাড়ে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এই জন্য আমরা ছেলেদেরকে আমরা যখন বিবাহ দিই, বিবাহ দেওয়া যাওয়া জরুরি, তাদেরকে কমপক্ষে দাম্পত্য জীবন সম্পর্কে কিছু আইডিয়া দেওয়া, এটা প্যারেন্টসেরও প্রয়োজন, উভয় পক্ষের। উলামা একটা আমার দায়িত্ব আছে, ওনারা আদায় করতেছেন, বাট আরও এই দায়িত্বটাকে আর একটু মানে ব্যাপক করা প্রয়োজন। কমিটি নেতৃবৃত্ব যারা আছেন তাদেরও দায়িত্ব রয়েছে, যে আমরা যেন আমাদের যুবক যুবতীদের বিবাহকে সংরক্ষণ করার জন্য, কেন বিবাহ ভেঙে যাচ্ছে, অকালে কেন বিবাহ ভেঙে যাচ্ছে, এই ঘটনা আমাদের ইউকেতে খুব অহরহ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, আমরা এই কালগুণা নির্ণয় করতে পারি না? আমরা কি এই কারণ থেকে বের হয়ে আমাদের সমাজকে, আমাদের এই যুব সমাজকে আমরা রক্ষা করার জন্য আমরা কোনো ভূমিকা নেওয়ার কি আমাদের প্রয়োজন নাই? এজন্য মিডিয়া, উলামা, নেতৃস্থানে যারা রয়েছেন, প্যারেন্টস, আমরা সকল কাঁধে কাঁধে মিলিয়ে একে অন্যের পাশে দাঁড়িয়ে আমরা এগুলো একটুবার নজর দিই, আর আমরা এগুলো একটু দেখি, আর বাচ্চাদেরকে কমপক্ষে আমরা কিছু আইডিয়া দিই, দিনী শিক্ষারও কিছু আইডিয়া দিই, বিবাহ কী কাকে বলে, দাম্পত্য জীবন কী ধরনের কাটাতে হয় এবং কীভাবে চলতে হয়, তালাক কীভাবে বললে তালাক হয়ে যায়, মোটামুটি সাম্যক তাদেরকে জ্ঞান দেওয়া প্রয়োজন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন আমিন। জাজাকুমুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা একটি ছোট্ট বিরতির পরে আবারও আসছি, আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি আপনাদের সাথে এবং আমার সাথে বিশিষ্ট আলিম দ্বীন হযরত মৌলানা মুফতি আব্দুর রহমান সাহেব, হুজুর শেখুল হাদিস দারুল উলুম ফোর স্কোয়ার মাদ্রাসা আছেন, এবং আলহামদুলিল্লাহ আপনাদের মূল্যবান এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনরা আপনারা প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং হুজুর উত্তর দিয়েছেন ইনশাআল্লাহ। আপনারা এরপর ব্রেকের পর আবারও আপনারা আপনার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ, হুজুর উত্তর দেবেন। জাজাকুমুল্লাহ খাইরান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমরা আজকে আলোচ্য বিষয় আমাদের ছিল সালাতুর রসুল, আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কীভাবে নামাজ পড়েছিলেন।
কারণ নবীজি নিজেও নামাজ পড়েছেন এবং আমাদের বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে দেখেছো নামাজ পড়তে সেভাবে তোমরা নামাজ পড়বে। এর জন্য আমাদেরকে জানতে হয় রসুল কীভাবে নামাজ পড়েছেন। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকেই সামনে রেখে ফুকাহে কারাম আইমে মুস্তাহিদিন ফেকার কিতাবের মধ্যে মাসলা সংকলন করেছেন। যেহেতু কোনো কোনো একই বিষয়ে একাধিক রওয়ায়ত রয়েছে, সেই হিসাবে কোনো একটির উপর মত দিয়ে হয়তো ফুকাহে কারাম প্রাধান্য দিয়েছেন, তরজি দিয়েছেন। যদিও সেম টাইম ওনারা বিশ্বাস করেন যে আদার অপিনিয়নের উপরও আমল করা কি আছে, জায়েজ রয়েছে। তো আমরা বলেছিলাম আপনি নামাজ পড়ার সময় আপনি সূত্রার সামনে গাড়বেন। সূত্রা বলতে এই পান মানে সুপারি খাওয়ার সূত্রের কথাই বলতেছি না, এটা আরবি শব্দ আমি বললাম। মানে আপনি নামাজে যেখানে পড়বেন সামনে কোনো একটা জিনিস সামনে রাখবেন, যাতে একজন মানুষ যদি আপনার ওই সূত্রা বা আপনি যেটা দিয়েছেন আড় হিসাবে এর বিওয়ান বা বাহির দিকে চলে যায় তো কোনো সমস্যা হবে না। কেন? কারণ নামাজির সামনে দিয়ে চলে যাওয়া এত মারাত্মক গুণা। আল্লাহু আকবার, নবীজি বলেছেন যদি একজন মানুষ অনুমান করতে পারত কী পরিমাণ গুণা একজন নামাজির সামনে চলে যাওয়া, তাহলে সে না গিয়ে এখানে দাঁড়িয়ে থাকতো একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, বৎসরকে বৎসর, 40 বৎসর পর্যন্ত দাঁড়াতে হলেও সে দাঁড়িয়ে থাকতো, তবুও একজন নামাজির সামনে দিয়ে ক্রস করে পাস করে গিয়ে গুনার বোঝা তার গাড়ি নেওয়ার জন্য সে তৈয়ার হতো না। এই পরিমাণ গুণা অনুমান করেন। এর জন্য আপনি করেন নামাজ পড়ার সময় আপনারও দায়িত্ব রয়েছে, আপনি এমন কোনো জায়গায় দাঁড়াবেন না যেখানে দাঁড়ানোর কারণে একজন লোক সামনে দিয়ে গিয়ে গুনাগার বনবে। আপনিও হয়তো কোনো একটা ছোট্ট একটা মনে করেন কানিয়াঙ্গলির মতো সাইজে আর আদাত পর্যন্ত লম্বা একটা জিনিস সামনে গেড়ে রাখেন, তো গড়ের ভিতরে গাড়া যাবে না। আপনার টেবিল সামনে রাখলেও সুতরা কালতে, চেয়ার সামনে রেখেও আপনার ফলে এটা সুতরা কাজ দেবে, আপনার ব্যাগটার সামনে রেখেছেন এটা সুতরা কাজ দেবে। আপনি যদি আদাত জাগ পানির জাগ যেটা আছে এটাও সামনে রাখলে তো সুতরার মতো কাজ দেবে। আপনার টুল সামনে রাখছেন সুতরা কাজ দেবে না, দেবে। ইভেন যদি একটা গাছ সামনে থাকে বা একটা ওয়াল সামনে থাকে বা একটা পিলার সামনে থাকে তাও সুতরা কাজ দেয়। রসুল আসলাম অনেক সময় সফরে কোনো জায়গায় নামাজ পড়ার সময় উট সামনে বসিয়েও নামাজ পড়েছেন, সুবহানাল্লাহ। তো বর্ণাকারী জিজ্ঞাসা করলেন হযরত ইবনে উমরকে, আচ্ছা রসুল আসলাম যখন উটকে সামনে বসিয়ে নামাজ পড়েছেন, যদি উটটা সে তো একটা প্রাণী তাই না, হঠাৎ করে সেখান থেকে উটে চলে গেল তখন কি হবে? হযরত ইবনে উমর বলছেন রসুল আসলাম ওই সময় উটের উপর যে সিট যেটা থাকে, সিট স্যাডল আর ভিতরে রাহাল বলে কেজাওয়া, ওটাকে রসুলাম টান দিয়ে নামিয়ের সামনে রেখে দিতেন, তারপর নামাজ পড়তেন। রসুল্লাহ অনেক সময় এই রাহাল কেজাওয়ার রেয়ার পার্ট আর ভিতরে হচ্ছে মুখিরাতুর রাহাল, যে কেজাওয়ার পিছনে একটি লাকড়ি থাকতো, যেটা আমার চেয়ারের পিছনে একটা জায়গা আছে হেলাইন যাওয়ার, ওই লাকড়ি দিয়ে রসুল আসলাম নামাজ পড়েছেন। তো এইভাবে একটা সূত্রার সামনে নামাজ পড়াটা খুবই ভালো, এটা আপনার মাথায় রাখবো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খেরান। আমাদের সাথে প্রচুর খোলার আছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম, কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যালো জি, আপনার প্রশ্ন করুক। আমরা শুনি, টিভির ভলিউমটা একটু কমে এই প্রশ্ন হলে ভালো হয়। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমাকা প্লিজ। আচ্ছা, কমাই দাম। জি জি, একটা কথা আমার, আচ্ছা সাধুর জন্য মাছ যদি আমি সুরা বাকারার লাস্টর আয়াত দি ফরিয়া হেসো দেখা তো ও দুহা ফললে কোনো অসুবিধা হইব? কোনো অসুবিধা হইতো না ইনশাল্লাহ, ঠিক আছে আপনার, পারবা। জি, অসুবিধা হইতো না, আপনি পড়তে পারবা। আর কোন প্রশ্ন আসেনি? জি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন যেটি আপনি করেছেন, আপনার প্রশ্ন এটাই ছিল যে সূরা বকরার লাস্টের আয়াতগুলো আপনি পড়লেন প্রথম রাকাতে আর দ্বিতীয় রাকাতে পড়েন ওয়াদ দুহা, এটা কি হবে? আমি বলেছি ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ বলেছেন ফাকরা উ মা তাইয়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে অংশ আপনি নিজে পান সেখান থেকে আপনি পড়বেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। পরবর্তী কলে কে আছেন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন ফরমাকা। জি, আমি একটা প্রশ্ন করতাম ফলাম, ফজর নামাজের পরে আর মাগরিব নামাজের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম আর 19 বার লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম, আর ওটা যদি ফুরি 10 বার কুল হুয়াল্লাহ, 11 বার ইয়া জালজালালি ওয়াল ইকরাম,
আর 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওটা যদি পড়ি এটা ঠিক আছে নি, আমি পড়ি আর কি, দেখি আর দেখি আপনার থেকে শূন্য তো আমি জানি না কত কান, এটা আমি যাচ্ছি ইউটিউব। আমি আনসার হয়ে যান ইনশাআল্লাহ। জি আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আমল করতেছেন, যে যেগুলো আপনি পড়তেছেন এগুলো তো ঠিক আছে, কিন্তু এই নাম্বার যেটা, যে বিসমিল্লাহ 19 বার, লা হাওলা ইল্লা বিল্লাহ 19 বার, এই নাম্বার আমার জানা মতো কোনো রাওয়াতে আসে নাই। তো যদি কেহ তার প্র্যাকটিক্যাল তজরে বা অভিজ্ঞতা হিসাবে এই নাম্বারের মাধ্যমে ফায়দা পেয়ে থাকেন আর শেয়ার করতে থাকেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এটাকে সুন্নত মনে করা যে 19 বার পড়তেই হবে, 19 বার পড়া সুন্নত বা ইবাদত, এরকম বিশ্বাস করলে কিন্তু আবার হাদিসের প্রয়োজন হবে, এটা কিন্তু আবার বেদাতে পরিণত হয়ে যাবে। তো আমার মনে হয় এটা সব কিছু ইউটিউব থেকে শুনে আর গুগল থেকে সার্চ করে আমল করতে গেলে আপনি অনেক সময় মিসগাইডেড হবেন, বিভ্রান্তের শিকার হতে হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ ইউটিউবে বহু জিনিস আছে, রাইটও আছে রঙও আছে, গুগলের মধ্যে রাইটও আছে রঙও আছে। এজন্য আপনি এই দিক থেকে দিন বা এগুলো শিকার চেষ্টা না করে উত্তম হবে। আল্লাহর নবীকে বলেছেন, ফাস আলু আহ্লা জিক্রি ইন কুনতুম লা তাআলামুন, আপনি যারা জানেন না উলামা একরামকে জিজ্ঞাসা করে আপনার জানার চেষ্টা করবেন। এবং রাসূল ইসলাম একটি হাদিস রয়েছে, আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন এবং তিরমিজি শরীফের লাস্ট হাদিস এটি, ইন্না হাযাল ইলমা দীনুন ফাংজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, কারণ এই সমস্ত আমল দিন, এবং দিন আমরা কার কাছে শিক্ষা করতেছি, আমরা খুব ভেবে চিন্তে আমরা দিন শিক্ষা করব। যে কোনো জায়গা থেকে আমরা দিন শিখতে যাবো না, অথবা আমরা মিসগাইড এবং বিভ্রান্ত হয়ে যাব। তাই এই নাম্বার যেটা আমি বলেছেন, বিসমিল্লা 19 বার, লালকতাইল্লা বিল্লা 19 বার, 12 নাম্বার যেটা বলেছেন, এই নাম্বার নির্দিষ্ট নাম্বারের কথা কোনো হাদিসে কোরআনে আসে নাই। অবশ্য আপনার তসবিহা যেগুলো সঠিক রয়েছে, তো আপনি এগুলো পড়তে চাইলে পড়তে পারবেন, আর ওই নিয়তেই আপনি পড়বেন, এলাজ হিসাবে আপনি পড়তেছেন, এটা কোনো সুন্নত বা জরুরি পড়তে হবে এই বিশ্বাস নিয়ে যেন না পড়েন, তাহলে এটা ঠিক হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এছাড়াও রসুল্লাহ ইসলাম যে আমল যেভাবে বলেছেন, আমরা সবসময় কিন্তু ওইটাকে আমরা পাল্টার চেষ্টা করব। কারণ রাসূল ইসলামের লাইফে আমাদেরকে শিক্ষা দিতেন কোন টাইমে কোন দোয়া মসুন দোয়া রয়েছে, মাগরিবের পরের দোয়া রয়েছে, এশার পরের দোয়া রয়েছে, প্রত্যেক নামাজ পরের দোয়া রয়েছে, বেডে গেলে তার দোয়া রয়েছে, আরও ঘর থেকে বের হওয়ার দোয়া রয়েছে, ঘরে ঢুকার দোয়া রয়েছে, টয়লেট ঢুকার পূর্বে, টয়লেট থেকে বের হওয়ার পরে মসুন দোয়াগুলো রয়েছে। আমরা হাদিস দ্বারা প্রমাণিত মসুন দোয়াগুলোর উপর আমরা অবস্থান মনে করি বেশি ভালো হবে আর কি। আপনারা মা বোনরা যারা অনেক সময় দোয়া শুনলেই এটা অনেক সময় ফলো করতে চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনাদের একটা এই মানে আমলের যে একটা জজ্বা, কিন্তু এটা সঠিক জায়গা থেকে সঠিকভাবে যদি আমরা করি আরও বেশি আমরা উপকৃত হবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, জাজাকুমুল্লাহ আসসালাম জাজা আপনার সুন্দর প্রশ্নের জন্য। তো আমাদের আলোচ্য বিষয় আমরা ছিল যেটি, জি ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ। পরবর্তী কলে কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপনার প্রশ্ন হোক। আমার ছোট একটা প্রশ্ন, যেটা হইতে গিয়া এমনি আমি একটা হাজার তুলিতে গিয়ে ইংলিশ করে দেওয়া লাগে, তারা আমার গড ব্লেস ইউ গড ব্লেস ইউ হয়, আমিও লগে লগে গড ব্লেস ইউ হইলে এটা হওয়া ঠিক আছে না অনলাইন গড ব্লেস ইউ ওখান তাহলে কইতা, আমার একটু বুঝে পাইবা। ঠিক আছে ইনশাআল্লাহ, ধন্যবাদ জাজাকুমুল্লাহ আপনার শুনতে। তাহলে গড ব্লেসিং শব্দ, গড তো হলো তারা অন্য অর্থে তারা গড কয়, আল্লাহ শব্দর তো হুবহু তর্জমা গড হতে পারে না। এই হিসাবে আমরা আমরার বাসায় হয়তো ওইভাবে নাই বললাম, কিন্তু তাদের কাছে আপনি গড ব্লেসিং আল্লাহর দয়া এটা আপনি বলে ফেলেন আপনার ওই বিশ্বাসে, যে গড বলতে আপনি আল্লাহ মিনিং করলেন যে আল্লাহর দয়া আল্লাহর দয়া, তো এই হিসাবে আপনি বলে নিলে আমার মনে হয় কোনো অন্যায় হবে না, রং হবে না। তবে আমরা আমরা মুসলমান হিসাবে আমরা আমরা বাচ্চাদেরকে আমরা নিজেও ব্যবহারিক শব্দ গড এগুলো না বলে আমরা আল্লাহ বলার চেষ্টা করব। আমরা অনেক সময় বাচ্চা ও মাই গড, আমি এটা শুনলে আমার বাচ্চাদেরকে আমি শুধু যে ও মা ও বাবা তুমি ও মাই গড না বলে ইয়া আল্লাহ বলো, এটা জিকির হবে, ইবাদত হবে। ও মাই গড করলে গড, প্রথমত গড এটা তারা ভিন্ন অর্থে ব্যবহার করে, আমাদের আল্লাহর অর্থে ব্যবহার করে না। গড তারা একাধিক গডের বিশ্বাসী, আমরা তো সেই বিশ্বাসে বিশ্বাসী নয়। তো ও মাই গড না বলে আমরা যদি আমরা সারফেস ইন্নালিল্লাহ বলি বা আমাদের তো যেগুলো রয়েছে এগুলো আমরা ইউজ করি, তো সবচেয়ে উত্তম হবে। যেমন আমরা কোনোটা নিজে সারপ্রাইজ হলে আমরা কি বলি, মাশা আল্লাহ বা সুবহান আল্লাহ, প্রশ্ন করতে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউর ক্ষেত্রে আমরা থ্যাংক ইউ না বলি আমরা জাজাক আল্লাহ, তো উত্তম হবে বিইজনিল্লাহ। তো আমাদের এই জিকির যেগুলো আছে এগুলো আমরা উচ্চারণ করার চেষ্টা করবো। বাট আপনি
একটা সার্কামটেন্স হিসাবে যদি অন্য জায়গাগুলো বলেও ফেলেন, আপনার আকিদা বিশ্বাস ঠিক রেখে আমার মনে হয় অন্যায় হবে না, অটিক হবে না, ঠিক আছে? বাট এই সমস্ত শব্দ বেশি আমরা ব্যবহার না করা আমি মনে করি ভালো, কারণ আমরা আল্লাহ পাকে এমন শিক্ষা দিয়েছেন যে মনে করেন গুড মর্নিং, গুড ইভিনিং, এটা বলেও আমরা একজনকে গ্রিটিং করে থাকি, কিন্তু আমাদের শিক্ষা দেওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি ওটার সঙ্গে কম্পেয়ার করেন, আপনি আসসালামু রহমতুল্লাহ বললে আপনার তৃষ্ণা নেকি পাচ্ছেন, দোয়া হয়ে যাচ্ছে, কত উত্তম জিনিস! এর জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, জাজাকুমুল্লাহ আসসালাম। জাজাক নেক্সট খোলা দেখে কি আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি খোলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপনার প্রশ্ন ফরমাকা। আমার দুইটা প্রশ্ন। জি একটা প্রশ্ন হইল গিয়া, নমাজের আগে যদি দেখরির আয়া দেখরির লগে যদি কিছু আয়া আয়া লগালো গিলিলাই, সে ঈশা লাগে নমাজ হইব নি। আর দুই নম্বর প্রশ্ন হইল গিয়া, যে নমাজের যে কোনো নমাজের সুন্নত বা ফল বা নফল যদি প্রথম প্রশ্ন, নমাজের ভিতরে ডেকুর এসেছে, ডেকুরের সঙ্গে হয়তো কোনো তিত্তা পানি বা কোনো কাবার মুখের মধ্যে চলে এসেছে, আপনি গিলে ফেললেন, নামাজ নষ্ট হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, মুখ ভরে যদি বের হয়ে যায় ভমিটিংয়ের মতো, তাহলে তজু ব্যঙ্গে যাবে, সেটা ভিন্ন কথা। যদি আপনার এবার ডেকুরের সঙ্গে কিছু চলে আসলো আর আপনি গিলে ফেললেন, সমস্যা হবে না, কারণ এটা আপনি ফেলতে পারবেন না, আর বাহির থেকে আপনি খাইতেছেন না, বাহিরের কোনো জিনিস খাইলে নামাজ ভঙ্গ হয়ে যায়। কিন্তু ডেকুরের জিনিসটা একটু বেরোয় আসছিল, আপনি আবার রিটার্ন নিয়ে নিলেন, একা নামাজ ভাঙবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনি, ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল সুরা, যে সুরার সুরার ক্ষেত্রে আপনি কুলুল্লাহ পড়েছিলেন প্রথম রাকাতে ফরজ নফল বা সুন্নত নামাজে, ইচ্ছা ছিল দ্বিতীয় রাকাতে আপনি কুরাবিল ফালাক পড়বেন, ভুলবশত আবার ওই প্রথম সুরা ফলে পড়ে ফেলেছেন, কোনো সমস্যা হবে না, নামাজ হয়ে যাবে। আমার নবী, আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এইভাবে হয়েছিল, প্রথম রাকাতেই পড়েছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দ্বিতীয় রাকাতে আবারও পড়েছেন ইজা জুলজিলাত আরদু জিলজালাহা। সাহাবি বলেন আমরা কনফিউজ, রসুল্লাহ ইচ্ছা করে এইভাবে করলেন নাকি ভুলবশত? তো আমরা মনে করি খুব সম্ভবত সাম ভুল করেই প্রথম রাখাতে পড়েছেন জিলজাল, দ্বিতীয় রাখাতে আবার সমান সুরে জিলজাল রিপিট করেছেন, এটা ভুলবশত, ভুলে হয়ে গেলে কোনো সমস্যা নয়, ইচ্ছাকৃতভাবে করলেও নমাজ নষ্ট হবে না, অনুত্তম বা মকরু হবে, মকরুয়ের তানজি হবে, বাস নমাজ হয়ে যাবে, আর ভুলবশত করলে নমাজের কোনো ক্ষতি হবে না, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি তো বলেছেন ভুলবশত, কারণ তিনজন ব্যক্তির ক্ষেত্রে ইসলামে কোনো ধরনের কোনো লাইবিলিটি দেয় না। কয়জন? তিনজন। রসলাম বলেছেন রুফিয়াল কালামু আং সালাস, আনিল নাঈম হাত্তা ইয়াস্তাইকিজা, ও আনিল মজনুন হাত্তা ইউফিকা, ও আনিস সবি হাত্তা ইয়াহতালিম, নাবালিক বাচ্চা বালিক হওয়ার আগ পর্যন্ত, সমান ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে জাগ্রত রাখ পর্যন্ত, এবং যে ভুলে গেছে ভুলার উপর আল্লাহ পাক কোনো দায় দায়িত্ব বা কোনো ফেরত দেন না। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খাইরান। দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি একটা প্রশ্ন হইল, সফর আমরা যাই, সফর নমাজ এসা নমাজ আর কি কয়রা হাত পড়তাম সফর, আমি আর দুই নম্বর হইল যে আমরা রুকুত যাই সময় আমরা আগে আগে ফালাইতাম নাটু ফালাইতাম, কথা বুঝাই হইল রুকুত না সজ্জা, সজ্জা দিয়ে সময় নেই জি, ও মানে সজ্জা দিয়ে সময়, আমি কইয়ার ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার, আমি বুঝলিছি, আমি আনসার দিই আপনার অনুকা ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, সফরে মুসাফির অবস্থায় এশার নামাজ কয় রাকাত পড়বেন? তো মুসাফির, আপনি যদি 48 মাইল বের চেয়ে দূর কোথাও সফর করেন, তো আপনার যে চেঞ্জ হবে সেটি হলো এশার নামাজ 4 রাকাত ফরজের পরিবর্তে 2 রাকাত পড়বেন, সমান জুহর এবং আসরের ফরজ 4 রাকাতের পরিবর্তে আপনি 2 রাকাত পড়বেন। বিতিরও আপনাকে পড়তে হবে যেহেতু ওয়াজিব, সুন্নতে মুয়াক্কাদা ফজরের আল্লাহ নবী বাদ দেন নাই, পড়ে নিতে পারলে ভালো, বাকি সুন্নতগুলা অপশনাল, পড়লে সব আছে, না পড়লেও কোনো গুণা নাই। রমজান শরীফ মাস যদি হয় তাহলে আপনি রোজা এখন না রেখে পরে রাখতে পারবেন, আর রাখতে পারেন তাও আদায় হয়ে যাবে। এই হলো মুসাফিরের সফরের কারণে যে কয়েকটা পরিবর্তন। দ্বিতীয় প্রশ্ন হলো আপনার, আরেকটা হইল গিয়া সজ্জার সময়
সজ্জায় যাওয়ার সময় আপনি কি হাঁটু আগে লাগাবেন না আগে হাত লাগাবেন? এটা কিন্তু এই মুহূর্তে যারা টিভির পর্দার সামনে আছেন গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন। এখানে যারা শুধু বুখারী শরীফের ট্রান্সলেট দেখে যারা দেখেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি আগে হাত দিতেন তারপরে হাঁটু লাগাইতেন, এক ওনার আমল। কিন্তু তিরমিজির সময় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজ্জায় যাওয়ার সময় প্রথমে হাঁটু লাগাইতেন তারপরে হাত লাগাইতেন, এবং মেজরিটি উলামায়ে কেরাম এটার উপরেই যে আমরা সজ্জায় যাওয়ার সময় প্রথমে কী করবো, হাঁটু আগে দেবো, আর এটাই সহজ। এখন যেখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি আগে হাত দিতেন, কারণ ওনার হাতের পায়ের মধ্যে প্রবলেম ছিল, যার কারণে উনি বসার সময় তো সৌদের সময় চারজন হয়ে বসতেন। মাজদুর হলে আপনি আগে হাত লাগাইতে পারবেন, কিন্তু সাধারণ নিয়ম হলো আপনি আগে হাঁটু লাগাবেন তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল, এটাই স্বাভাবিক এবং এটাই মেজরিটি উলামায়ে কেরামের কথা। যদিও কেউ কেউ এখানে উল্টা বলে থাকেন, এটা কিন্তু না বোঝার কারণে, আর ওই বুখারী শরীফের তর্জমাতুল বাবের ইবনে ওমরের আমলটা দেখে ওনারা এটা বলে ফেলেন, কিন্তু এটা আসলে সঠিক নয়। তো আমি এবারে ইনশাআল্লাহ অন্য কোনো আরও বিস্তারিত আলোচনা করবো। জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ। দেখি এই মুহূর্তে আমাদের সাথে খোলা আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আপনার প্রশ্ন। আমার একটা প্রশ্ন হল, আমরা অপরিচিত কোনো মানুষ দেখলে, যেমন কোনো মহিলায় যদি কোনো পুরুষের দিকে তাকায়, কিংবা কোনো পুরুষে মহিলার দিকে তাকায়, এটা কতটুকু দায়ী যাচ্ছে? যেন একবার দেখলাম, আবার যদি চকুর ইয় না দিয়া আমি আরবার চাই, তা কতটুকু গুণা? আমি আনসার দেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে যেটি এসেছে, ইয়া আলী লা তুতপি নজরা তান নজরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আলী বলেও তুমি, তোমার চক্ষু যদি কোনো আজনবী মার উপর পড়ে যায় আরেকবার তুমি ইচ্ছাকৃতভাবে চাইবে না, তাকাবে না, প্রথমটা ভুলবশত হয়ে গেছে এটা আল্লাহ মাফ করবেন, ইচ্ছাকৃতভাবে চাইলে কিন্তু এটা মাফ হবে না। এবং রুসলাম বলেছেন, যদি শাহওয়া এবং ডিজায়ার নিয়ে কোনো পুরুষ কোনো আজনবী মহিলার দিকে তাকান, বা কোনো মহিলা কোনো পুরুষের দিকে এইভাবে খারাপ নিয়তে কুখাম মনোভাব নিয়ে তাকান, তো এটা চোখের গুণা হয়, চোখের গুণা হয়। হাদিসে আরও বলা হয়েছে, এইভাবে তাকানোটা শয়তানের বহুত বড় একটা তীর, এর মাধ্যমে আমাদের অন্তরকে আমাদের কল্পকে সে জখম করে ফেলে, কল্পের মধ্যে সে ক্রাফটেড বানিয়ে ফেলে, অন্তর নষ্ট হয়ে যায়, জঙ্গার ঢুকিয়ে পড়ে। এজন্য এটা কবিরা গুণা, এবার চাইলে কবিরা গুণা। হ্যাঁ, সহজ ছাড়া যদি কেউ চায় তাহলে এটাও কিন্তু মাফ আছে। দুই নম্বর হলো, যদি হঠাৎ অ্যাক্সিডেন্টের চক্ষু একবার পড়ে যায় সেটাও মাফ হবে ইনশাআল্লাহ। কেন, হযরত আলীকে বলেছিলেন প্রথমবার অ্যাক্সিডেন্টই প্রথমে যেটা পড়ে গিয়েছে এটা আল্লাহ মাফ করবেন, ঠিক আছে। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ঈদের দিন হাবশাদের খেলা দেখেছেন আল্লাহ নবীর সঙ্গে নিয়ে পিছন দিক থেকে, তো এইবার যদি সহজ ছাড়া কেউ দেখে সেটা জায়েজ আছে ইনশাআল্লাহ। আপনারা টিভি প্রোগ্রাম দেখতেছেন, এটাও জায়েজ হবে ইনশাআল্লাহ। বাকি দিলের খবর আল্লাহ জানে, ফিতনার ডর হলে সেখান থেকে আমাদের বাঁচার অবশ্যই প্রয়োজন। জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খেরান। দেখি পরবর্তী কলে কে আছেন, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন। জি ফরমকা। জি ফরমকা। প্রশ্ন হুজুরাক, এখন কো আমি আগে হাঁটু আগে ফেলাইতাম সৈদাত সামুজ যাইবার সময়, এখন আমি পারি না। আগে তোমার হইতে বসে আসলে মানুষ পারি যাই, এখন আমি আসলে হাঁটু ফেলাইতাম পারি না। আমি একটা হইয়া আগে হাত ফেলাই ফেলাইয়া কিন্তু হেসে হাঁটু দিয়ে আপনার লাগে পুরা এটা ঠিক আছে, আপনার এই পুরা ঠিক আছে। ইবনে ওমর ও ওলা তখন তার সমস্যা গিয়েছিল কি, তার ফাও প্রবলেম হয়ে গেছিল কি, তার ফাও দুইখানে প্রবলেম হয়েছিল, এক প্রবলেম হইল কি, তাই একবার হাজার ইবনে ইউসুফের লগে হজ আসলা খালো, তার ফাও তীর হামাইয়া আর ফাও জখম হয়েছিল, আর একবার তাই খয়বর একটা এরিয়া তাই গেছিলা, আর অন্য ইহুদি হলে তান রে ঘুমন্ত অবস্থায় তার ফাওয়া ইয়া তান রে ফাও ভাঙ্গি দিয়েছিল, এর কারণে তার ফাও দূর আছে। ইলে উজর হইলে আগে আটু না লাগাইয়া আপনি আত বর দিয়ার পরে আগলো আটু লাগাইলা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। হজরত ইমাম আমার এইভাবে আছেন, আল্লাহ আকবার। আল্লাহ আকবার, আমরা ইসলামের অত সুদার আসেন, মাজুর হল লাগে আলাদা আইন, তো আপনার যদি প্রবলেম হয় উদর হয়, তা আপনার যদি এই কারণে আপনি আত আগে দেন, যে আপনি আগে হইলা প্রথমে আঁটু লাগাইছে, এখন তো পারেন না, বয়স হয়ে গেছে কি, আঁটুর দড়ি লিসিয়ার লাগে ফেলা আত দিয়া এরপর আস্তে আস্তে আঁটু ফেলাইন, কোনো সমস্যা নেই, মাজ হইব ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। এইভাবে আমল আছে হজরত ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা অনেক সময় কোন টাইমে কোন আমল কীভাবে করতে হয় না জানার কারণে আমরা রং জায়গায় আমল করি, ওই ইবনে ওমরের উদরের কারণে আমলটা কেউ স্বাভাবিক অবস্থায় অ্যাপ্লাই করেন, এটা ঠিক নয়। এবং বুখারী শরীফ দেখেই মাথা গরম হয়ে যায়, বুখারীতে পেয়েছি ইবনে ওমর করেছেন, এখন দেখবেন ওনার পারেন না, কিন্তু পরে আমি দেখছি অনেক কষ্ট করে হলো এইভাবে আগে হাতটা দিয়া অস্বাভাবিকভাবে ওনার উৎসাহ দিয়ে দিতেছেন, ওনার মনে করছেন খুব ভালো করছেন, কিন্তু এটা কিন্তু জুমহুর মেজরিটি উলামার মতামত নয়। আমি বিষয়ে ইনশাআল্লাহ আমরা
ওই সিফাতুল সালাত আলোচনা করার সময় এটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। জাযাকুমুল্লাহ খাইরান। আমার প্রিয় দর্শক শ্রোতা, মাই ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আজকে আপনারা আমাদের সাথে ছিলেন। অনেকেই আপনারা হুজুরের এই বিষয়ভিত্তিক আলোচনা শুনেছেন, সিফাতুল সালাতের নবী নবী সাল্লাল্লাহু আলাইহি কিভাবে নামাজ পড়তেন সেই সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পারছেন, আরও জানবেন। আগামীতেও ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত 9টা থেকে 10:30 আমাদের এই প্রোগ্রাম চলে, ইসলামিক কিউএনএ উইথ ইকরা। এবং আপনারা আগামীতেও আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ, আমি হুজুরকেও ধন্যবাদ যাই জানাই। জাযাকুমুল্লাহ খাইরান হুজুর আপনার মূল্যবান সময়ের জন্য। দর্শক ভাই বোনদের প্রতিও রয়েছে আমার ধন্যবাদ, এবং আমাদের সঙ্গে সময় দিয়েছেন আপনি মৌলানা মুশতাক, আপনাকে অবশ্যই ধন্যবাদ। এবং আমাদের এই প্রোগ্রাম সার্থক হবে যদি আল্লাহ সুবহানাহু তাআলা এই প্রোগ্রামের মাধ্যমে কঠিন সময়ের নাজাতুল ওসিলা বানিয়ে দেন, আমরা সেটাই প্রত্যাশা করছি। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। বিশেষ করে আজকাল আজকে বিষয় হচ্ছে নামাজ সম্পর্কে, আমরা নামাজ যদি সঠিক হয় আমাদের সব কিছু সঠিক হবে। তাই আমাদের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, এজন্য আমরা সঠিকভাবে নামাজ পড়ার আমরা সচেষ্ট হব, জানবো, শুনবো, মানবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। সম্মানিত দর্শক, আজকের মতো এখানে আমরা শেষ করছি, এবং আমরা মজলিসের কাফারা হিসেবে দোয়া পড়ে আমরা শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।